আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিমুল হক সহকারী সচিব নির্বাচন কমিশন সচিবালয় থার্টি সিক্স বিস এবং কনফিডেন্সের একজন সিনিয়র শিক্ষক দীর্ঘ দুই বছর আড়াই বছর পর আজকে অনেকদিন পরে এই মঞ্চে দাঁড়ালাম সবার সাথে দেখা হলে ভালো লাগতো যাই অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে হচ্ছে আজকে কথা হবে গল্প হবে পড়াও হবে তো কিছুক্ষণের জন্য সবাইকে আনমিউট করছি একটু কথা বলি তারপরে ক্লাস নিব তখন আবার মিউট করে দেওয়া হবে তো সবাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই

হ্যালো এক ব্যক্তি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কামান চাইছিল বুঝছেন সবাই জিজ্ঞেস করছে যে আপনি ব্যক্তিগত নিরাপত্তার জন্য কামান চাইছেন কেন কামান দেখি করবেন ও স্যার ভাই দেখেন না বিভিন্ন জায়গা সাহায্য পাঠানো হয় অটোমেটিক না যাচ্ছে যাচ্ছে 10 বোস্তা যায় যদি চাই পিস্তল মানে তাড়াতাড়ি কিছু দিবে না কামান চাইলাম দ ধীরে একটা পিস্তল দিবে ও বিশেষ শৈলে প্রাইমারি টাইম পর্যন্ত এসে থাকবেন প্রাইমারি চাইলে যে প্রাইমারি পাবে না মত নিশ্চয়তা না স্যার আমার

সর্বোচ্চ উপরে আর কি বাংলাদেশের পাহাড়ের মধ্যে বাকি আছে স্যার আপাতত বান্দরবন আচ্ছা বান্দরবন রেঞ্জটাই দেখেন নাই তাই তো যাই সাফা কোন জয় করে আসেন দোয়া করি ঠিক আছে ইনশাআল্লাহ আমি প্রচুর করে পাহাড়ে যাই এর জন্য ইন্টারেস্টেড হয়ে জিজ্ঞেস করলাম এবং আর্মির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ভাবে অফ ট্রেকে চলে যাই আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে শুরু করছি সবাইকে মিউট করে দিচ্ছি এখন আবার অবশ্যই পরে কথা হবে আনমিউট করব তখন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে ডেলি সায়েন্স এবং আইসিটি এমন একটা পার্ট এই পার্টটা হচ্ছে খুব অল্প পড়ে খুব সহজে অনেক নাম্বার ক্যারি করা যায় মানে এ যদি ধরি আপনার তিরিশ মার্কের মতো থাকে প্রাইমারি পরীক্ষায়ও থাকবে নাম্বার তো এখানে পড়ার জন্য খুব বেশি পড়ার দরকার নেই কারণ যারা বিসিএস এর কোশ্চেন করে তারা জানে যে না এবং এখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট না তো এমন কোন ডিপ কোয়েশ্চেন করে না খুব সহজ ধরনের কোয়েশ্চেন করে শুধুমাত্র কিছু বেসিক ধারণা রাখার মাধ্যমে আপনি এখানে বেশ ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন বিসিএস যেমন তিরিশের ভিতর পঁচিশ মার্ক খুব অনায়াসে ক্যারি করা যায় ডিসেন্সের একটা বলে নিই নাম্বার ডিস্ট্রিবিউশনের কথা একটা বলে দিই দুশো মার্কের পরীক্ষা থাকে দুশো মার্কের পরীক্ষার সময় বিসিএস অনেকেই প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে টার্গেট করে যে দুশোর ভিতরে একশো আশি পাইতে হবে দুশো পাইতে হবে প্রথমে দুই চারটা কোয়েশ্চেন না পারলে একদম হা করে একদম শেষ হয়ে যায় প্রাইমারি ক্ষেত্রেও যদি ধরি সেরকম একদম পারলাম না দুই একটা পারলাম না খুব মানে আপসেট হয়ে যাচ্ছে তো যে কোনো পরীক্ষা যখন দিতে যাব আবার আসলে কাঠমার্ক কত হইতে পারে বিষয়ে একটা ধারণা থাকতে হবে বিশেষ এর যেমন আমি বলতে পারি আমি যখন পরীক্ষা দিতে যাই আমি বলতাম যে একশো মার্কের বেশি কখনোই কাটমার্ক যাবে না আপনি যদি প্রাইমারিতে আসেন তো প্রাইমারিতে আসলে আপনি খুব সহজেই ধরতে পারেন যে আপনার আশিটার মধ্যে সব রাইট করার দরকার নেই ঠিক আছে পঁয়ষট্টি রাইট করেন অ্যানাফ হবে তো এরকম ভাবে আর আপনার নাম্বার ব্যাংক বানাইতে হবে কিছু যে আমি যেখান থেকে বেশিরভাগ নাম্বার আপনি ক্যারি করবেন মানে আপনি বেশিরভাগ নাম্বার যেখান থেকে পেয়ে যেতে পারেন সে জায়গাগুলো হইতে পারে হচ্ছে ইংরেজি লিটারেচার ডেলি সায়েন্স আইসিটি এবং ম্যাথ ম্যাথ নিয়ে অনেকে ঘাবড়াবেন যে ম্যাথ নিয়ে ম্যাথেই তো আসলে পারি না ম্যাথ আসলে একটু প্র্যাকটিস করলে বিগত প্রশ্ন প্রশ্ন একটু খেয়াল করলে দেখবেন ম্যাথের নাম্বার আনা খুব সহজ ডেলি সায়েন্স আইসিটি ও প্রিভিয়াস কোশ্চেন থেকে বেশিরভাগ কোশ্চেন আসে নতুন এমন কিছু আসে না আসলে তো অনেক পরীক্ষা হচ্ছে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা আছে পরীক্ষার প্রশ্নগুলো খেয়াল করলে দেখবেন যে আপনি ডেলি সায়েন্স আইসিটি থেকে সিংহভাগ প্রশ্ন কমন পাবেন তারপরে ইংরেজি লিটারেচার ইংরেজি লিটারেচার নতুন করে কিছু দেওয়া না যা আসার ঘুরে ফিরে আসে দেখবেন যে পরীক্ষার আগে মরেল টেস্টের যে লিটারেচার গুলো আছে এগুলো ফলো করলে আসলে দেখবেন অনেক মাত তোলা সম্ভব হয় তো এরকম কিছু জায়গা আপনাকে নাম্বার ব্যাংক বানাই নিতে হবে যেখানে আপনি বেশি বেশি নাম্বার তুলে আগে এগিয়ে যাবেন ফলে অন্য অন্য একটু কম মার্ক পাইলেও দেখা যাবে ভ্যারি করবে না আর এই সাবজেক্টগুলোর কথা এই জন্য বললাম এখানে অল্প পরে বেশি মার্ক পাওয়া সম্ভব অল্প পরে অল্প পরিশ্রমের মাধ্যমে বেশি মার্ক পাওয়া সম্ভব তো আজকে হচ্ছে আমরা ডেইলি সায়েন্স এবং ডেইলি সায়েন্স নিয়ে আলোচনা করব বিজ্ঞান নিয়ে আলোচনা করব বিজ্ঞানের শাখা নিয়ে আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে তারপরে রসায়নের কিছু আলোচনা করব একদম প্রারম্ভিক আলোচনা যেটাকে বলা হয় এমন কোনো কঠিন না কেমিস্ট্রি এমন কোনো কঠিন ব্যাপার না কেমিস্ট্রির নাম শুনলে তো অনেক আতকে ওঠে এত বেশি কঠিন কিছু না একদম মানে খুব উপর দিয়ে উপর দিয়ে যেটুকু না জানলে না হয় এরকম কিছু আলোচনা যেগুলো পরীক্ষার জন্য দরকার আর পরীক্ষার জন্য যা দরকার না এমন কোন সবকিছু মাথা থেকে আসলে ঝেড়ে ফেলি বেশি জ্ঞানে যাওয়ার দরকার নেই বেশি জানলে মানুষ জানোয়ার হয়ে যায় আর বিশেষ জানোয়ার হলে বিশেষ ক্যাডার হওয়া যাবে না প্রাইমারি চাকরি হবে না কোনো চাকরি হবে না অল্প জানি যা জানার দরকার তাই জানি কিন্তু অ্যাকুরেট জানি বারবার করে সেগুলো জানি যেন সেগুলো জানার ভিতরে আমরা ভুল না করি আচ্ছা আমার পরিচয় হয়েছে এই দুজনে পরিচয় না দিলে বোধহয় চলবে আজকের আলোচনা আলোচনা বিজ্ঞানের শাখা সমূহ আলোচনা করবো তার আগে আমরা একটু হেসেনি নাকি মানে শুনি যোগ শুনে একটু হাসি যোগটা হচ্ছে একজন লোক তার স্ত্রীর ছবি দেখছিল খুব মনোযোগ দিয়ে এক নিবিটা দেখছিল হঠাৎ করে বাতাস আসলো স্ত্রীর ছবিটা উড়ে গেলো এবং উড়ে যে এক ভদ্র মহিলার পায়ের কাছে পড়লো তো ভদ্র মহিলার কাছ থেকে তাড়াতাড়ি ছবিটা তুলতে গেছে তুলতে যাই দেখে ভদ্র মহিলার শাড়ি পরা আছে এবং ওখানে ছবিটা পড়ছে পায়ের কাছে তখন আসলে লোকটা কি বলবে তো লোকটা মহিলাকে বলতেছে আপা শাড়িটা একটু তুলবেন ফটো তুলব যাই হোক আমরা আলোচনার দিকে আসি একটু আচ্ছা বিজ্ঞান টার্ম সায়েন্স আমরা জানি বিজ্ঞান মানে বিজ্ঞানের ইংরেজি হচ্ছে সায়েন্স সায়েন্স শব্দটা আসলো কোথা থেকে সায়েন্স শব্দটা আসলো সায়েন্টিয়া নামক একটা ল্যাটিন শব্দ থেকে সায়েন্স শব্দের উৎপত্তি সায়েন্টিয়া নামক ল্যাটিন শব্দ থেকে সায়েন্স শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ সায়েন্টিয়া এখান থেকে আসছে সায়েন্স সায়েন্সকে আমরা কি বলি সায়েন্সকে আমরা বাংলায় যদি ধরি বিজ্ঞান বিজ্ঞান মানে হচ্ছে বাংলার মানে যেটাকে বলে বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞানকেই আমরা বিজ্ঞান বলি বিশেষ জ্ঞানকে আমরা বিজ্ঞান বলি কেমন বিশেষ জ্ঞান পরীক্ষা লব্ধ ভাবে এবং গবেষণার মাধ্যমে আমরা যে বিশেষ জ্ঞান লাভ করি সেই বিশেষ জ্ঞানকে আমরা বলবো বিজ্ঞান এবং এই বিশেষ জ্ঞানে পারঙ্গম ব্যক্তিদেরকে আমরা বলবো বিজ্ঞানী তাহলে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান পরীক্ষা লব্ধ জ্ঞান আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে বিজ্ঞান মনে ধ্রুব সত্য এবং আমাদের বিজ্ঞানের সাথে বিভিন্ন ধর্মীয় ব্যাপারে কারণে আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে নাস্তিকতা বেশি বেড়ে গেছে তো একটা জিনিস আসলে মনে রাখতে হবে একজন সায়েন্সের ছাত্র এবং শিক্ষক হিসেবে আমি যেটা মনে করি বা আমি যেটাই করেছি জানানো প্রয়োজন বিজ্ঞান কোনো ধ্রুব সত্য না বিজ্ঞান হচ্ছে আপাত সত্য সেই সত্য যে সত্য এখন পর্যন্ত মিথ্যা বলে প্রমাণিত হয় নাই আজকের বিজ্ঞানে যা সত্য আগামীতে বিজ্ঞানে মিথ্যা বলে প্রমাণিত হতে পারে যেমন গ্যালিলিওর এক পর্যন্ত মানুষ বিশ্বাস করত পৃথিবীর স্থির সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে তখন ওটাই বিজ্ঞান ছিল ওটাই ছিল সায়েন্স এবং আজ মানুষ বিশ্বাস করে যে না সূর্য সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে তো বিজ্ঞানের সত্য পরিবর্তিত হয় বিজ্ঞান কোন ধ্রুব সত্যের ব্যাপার না যাক বিজ্ঞানের কথা আসলাম বিজ্ঞানের শাখা সমূহ যদি আমরা ধরি বিজ্ঞানকে মূলত দুটা শাখায় ভাগ করা যাচ্ছে দুটা ভাগে ভাগ করা যায় বিজ্ঞানকে কোন দুই ভাগে প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিজ্ঞানকে ভাগ করা যাচ্ছে দুই ভাগে প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান কি আমরা সেটা জানি মানুষের বাহ্যিক আচার আচরণে আলোচনা করবে সমাজ গঠন সমাজের নিয়ম রাষ্ট্র কিভাবে গঠিত হবে ইত্যাদি নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করবে সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান আমাদের আজকের বিজ্ঞান ক্লাসের বিষয়ে সামাজিক বিজ্ঞান না আমাদের বিজ্ঞান বলতে আমরা যে বিজ্ঞান পড়বো সেটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা আছে জ্যোতির্বিজ্ঞান নববিজ্ঞান যা আছে তার সবকিছু হচ্ছে এই প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত মানে বিজ্ঞানের মূলত দুটো শাখা একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান আরেকটা হচ্ছে সামাজিক বিজ্ঞান সোশ্যাল সায়েন্স এবং হচ্ছে ন্যাচারাল সায়েন্স ন্যাচারাল সায়েন্সের অন্তর্ভুক্ত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নবরবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান থেকে যা আছে তার সব হচ্ছে এই ধরনের বিজ্ঞান হচ্ছে সবই প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত এখন বলে গণিত তাহলে কোন দিকে যাবে গণিতটাকে অনেক দার্শনিক বলে থাকেন গণিত হচ্ছে একটি প্রাকৃতিক বিজ্ঞান আবার অনেকে বলে থাকেন না গণিত প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যেও পড়বে না সামাজিক বিজ্ঞানের মধ্যেও পড়বে না গণিত বিজ্ঞানের স্বতন্ত্র আর একটি শাখা মানে অনেক বিজ্ঞানের মতো বিজ্ঞান তিন প্রকার প্রাকৃতিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এবং গণিত কিন্তু বেশিরভাগ দার্শনিক বিজ্ঞানী মনে করে থাকেন যে না গণিত প্রাকৃতিক বিজ্ঞানেরই একটি শাখা যাই হোক আমরা মূলত বেশিরভাগ মতের পক্ষে আমরা হাঁটবো সেটা হচ্ছে বিজ্ঞান দুই প্রকার প্রাকৃতিক বিজ্ঞান এবং হচ্ছে সামাজিক বিজ্ঞান এই প্রাকৃতিক বিজ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে জীব বিজ্ঞান আর একটা হচ্ছে ভৌতবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে জীববিজ্ঞান এবং হচ্ছে ভৌত জীব জীববিজ্ঞান কোনটা আমরা জানি জীবের গঠন জীবের জীবন ধারণ জীবের জৈবনিক প্রক্রিয়া এই ব্যাপারগুলো যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে জীব বিজ্ঞান আর হচ্ছে বাইরের যে বিজ্ঞান পদার্থগত গতিগত পারিপার্শ্বিকতার যে বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন এগুলো হচ্ছে সব ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত মানে জীবের বাইরে অজীব বিজ্ঞানকে আমরা বলবো ভৌত বিজ্ঞান জীববিজ্ঞান জীবের জৈবনিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করবে আর ভৌত বিজ্ঞান অজৈব বিষয় নিয়ে অজৈব ব্যাপারে বিষয়ের বিজ্ঞান নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান তাহলে সামাজিক বিজ্ঞান এবং প্রাকৃতিক সামাজিক বিজ্ঞান যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় না সামাজিক বিজ্ঞান আমরা আলাদা করে রাখলাম প্রাকৃতিক বিজ্ঞানের শাখা আবার দুটা একটা হচ্ছে জীববিজ্ঞান একটা হচ্ছে ভৌত বিজ্ঞান এখন জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় আমরা আসি জীব আমরা জানি কয় প্রকার জীব হচ্ছে দুই প্রকার সবাই জানি একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী জীব দুই প্রকার উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ কে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু চলাফেরা করতে পারে না সেটা হচ্ছে উদ্ভিদ আবার প্রাণী কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না সে খাদ্যের জন্য উদ্ভিদের উপর সামহা উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট কিন্তু চলাফেরা করতে পারে মানে প্রাণ আছে শুধু জীবনই নেই প্রাণও আছে সেটা হচ্ছে প্রাণী সে অনুযায়ী জীব বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হচ্ছে উদ্ভিদের বিজ্ঞান মানে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণীর যে বিজ্ঞান সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান জুওলজি সবাই জানি আমরা তার মানে বিজ্ঞানের জীবের ধরনের উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে জীবের ধরনের উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং হচ্ছে প্রাণী বিজ্ঞান আচ্ছা জীবের কোন অবস্থার উপর আলোচনা করছে কি ধরনের আলোচনা করছে তার উপর ভিত্তি করে মানে আলোচনার অবস্থার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে বিজ্ঞানকে অন্যভাবে অন্যভাবে আরো দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান জীববিজ্ঞান হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীব বিজ্ঞান ভৌত জীব বিজ্ঞান কি আর ফলিত জীববিজ্ঞান কি ভৌত জীব বিজ্ঞান হচ্ছে আমরা বলতে পারি পিওর বায়োলজি হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর ফলিত হচ্ছে ভৌত ফলিত মানে রূপটা রূপটা বায়োলজি এখান থেকে যে ফলাফল আছে সেটা যখন আমি বাস্তব জীবনে প্রয়াগ ক্ষেত্রে নিয়ে আসবো তখন সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান এখন ভৌত জীববিজ্ঞান কি কি বিষয় নিয়ে আলোচনা করে কি কি ধরনের বিষয় নিয়ে ভৌত জীববিজ্ঞান আলোচনা করে সেগুলো আমরা একটু দেখে আসি এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে রিমেম্বার লিখে নেন সবাই যা পড়াবো এখান থেকে এটা নোট করে নেন এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে তাহলে আমরা দেখি ভৌত আলোচ্য মধ্যে বিষয় সময়ের কি কি আছে মূলত এছাড়া আরো অনেক জিনিস আছে এগুলো হচ্ছে মূলত আসবে যার মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো আপনাকে বলছি ভৌত জীববিজ্ঞানের আলোচনা বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রথমে রয়েছে মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা প্রথমেই রয়েছে মরফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যা এটা কি কী বিষয় নিয়ে আলোচনা করবে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করবে যেমন মানুষ দেখতে কেমন হয় মানুষ হচ্ছে তার দুটা হাত থাকে দুটা পা থাকে হাতে পাঁচটা আঙুল থাকে আমাদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয় কোনো কোনো প্রাণে হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এই যে দৈহিক অঙ্গ সংস্থান কিভাবে হয় কি ধরনের জীবের কোনো গাছের পাতা থাকে কোনো গাছের পাতা থাকে না কোনো গাছ লম্বা হচ্ছে কোনো গাছ শাখা শাখা বেশি বিস্তার করতেছে তাল গাছ দেখতে যেরকম দেল গাছ দেখতে তো সেরকম না তো এই যে দ্বীপের যে অঙ্গ সাংস্থানিক বিষয় নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করবে সেটাকে আমরা ইংরেজি থেকে বলবো মর্ফোলজি বা হচ্ছে বাংলায় অঙ্গ সংস্থান বিদ্যা মর্ফোলজি বা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা এরপরে আসি ট্যাকজোনোমি মানে হচ্ছে শ্রেণী বিন্যাস বিদ্যা ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাস আগে আমরা দেখতেছিলাম মানে জীব হচ্ছে দুই প্রকার উদ্ভিদ আর প্রাণী উদ্ভিদকে আপনি যদি আবার ভাগ করেন তাহলে দেখা যাবে গুল্ম পাবেন বৃক্ষ পাবেন বিভিন্ন শাখা পাবেন প্রাণীকে আপনি ভাগ করলে শরীর পাবেন স্তন্যপায়ী প্রাণী পাবেন এরকম বিভিন্ন রকম প্রাণী পাবেন তাই না তো এই যে তারপরে হচ্ছে আহ অ্যাভিয়ারি পাবেন যারা খিচুর আকাশে উড়ে এরকম প্রাণী পাবেন এই যে উদ্ভিদ প্রাণী বিভিন্ন শাখায় ভাগ করা হচ্ছে শ্রেণী বিন্যাস করা হচ্ছে এক এক ধরনের এক এক শ্রেণীর বৈশিষ্ট্য এক এক রকম এই ব্যাপারগুলো নে যে শ্রেণীটা আলোচনা করে এই শ্রেণীটাকে আমরা বলবো শ্রেণী বিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি শরীর বিদ্যা বা শরীরবিদ্যা আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে আমার চোখ এক ধরনের কাজ করে আমার হৃৎপিণ্ড এক ধরনের কাজ করে আমার পাকস্থলে আর ধরনের কাজ করে তো এই যে জীবের প্রত্যেকটা জীবের অঙ্গগুলো এক এক ধরনের কোন অঙ্গ কি ধরনের কাজ করবে এইগুলোর উপর যে শাখাটা আলোচনা করে সেই শাখাটাকে আমরা বলবো শরীরবিদ্যা বা হচ্ছে ফিজিওলজি এরপর একটা আসছে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা ভ্রূণ তো আমরা জানি যে একটা যে কোনো জীবের প্রথম অবস্থা হচ্ছে ভ্রূণ তৈরি হয় মানুষের ক্ষেত্রেও পুং জায়গোট স্ত্রী জায়গোটের মিলনে ভ্রূণ তৈরি হচ্ছে আগে একটা এই ভুনের উপর যে শাখাটা আলোচনা করে সেটাই হচ্ছে ভুনবিদ্যা যেমন এখন আমাদের টেস্ট টিউব বেবি হচ্ছে ক্লোন বেবি হচ্ছে এগুলো সবই ভুনবিদ্যার গবেষণা লব্ধ ফলাফল ভুনবিদ্যার অগ্রগতির ফলেই এই ব্যাপারগুলো সহহিত হয়েছে ক্লোন মানব শিশু জন্ম দিতে পারছি আমরা টেস্ট টিউব বেবির জন্ম দিতে পারছি সারোগেসি মার্ডার সম্ভব হচ্ছে এগুলো সব হচ্ছে ভুনবিদ্যার আলোচ্য বিষয় এরপরটা হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা আমরা জানি দেহের একক হচ্ছে কোষ জীব বলতে তার দেহে কোষ থাকবে সেই এক কোষে প্রাণী হলে একটা কোষ থাকবে বহু প্রাণী হলে একাধিক কোষ থাকবে এই বিভিন্ন কোষের আমরা জানি কোষ বিভিন্ন ধরনের আছে নিউক্লিয়াস আছে ক্রোমোজোম আছে বিভিন্ন ধরনের কোষ আছে এক এক কোষের এক এক ধরনের কাজ কোন কোষের কি ধরনের কাজ কোষগুলো কিভাবে বিভাজিত হবে কিভাবে বড় হবে কিভাবে তাদের সংস্থান হবে এই বিষয়গুলো নিয়ে যে ভৌত জীববিজ্ঞানে যে শাখাটা আলোচনা করে সেই শাখা থেকে আমরা বলি সাইটোলজি বা কোষবিদ্যা সাইট মানে কোষ সাইট থেকে সাইটোলজি মানে হচ্ছে কোষ বিদ্যা এরপর আসে জেনেটিক্স এবং ইভোলিউশন এই দুটা জিনিস আমি একসাথে বলছি এর কারণটা হচ্ছে অনেকেই এই এই দুটা থেকে প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসছে এবং প্রত্যেকবারই মানুষ দেখা যাচ্ছে যে ইভোলিউশনের জায়গায় জায়গায় ইভোলিউশন দিয়ে আসে জেনেটিক্সটা হচ্ছে মানে বংশগতি বিদ্যা জিন ও বংশগতির ধারণে আলোচনা করে আর বিবর্তন ইভোলিউশন হচ্ছে বিদ্যা যেটি পৃথিবীতে প্যানের বিকাশ জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে রিমেম্বার দুটাই ধারা বা ক্রমবিকাশ নিয়ে আলোচনা করতেছে একটা জিনের ধারা বা ক্রম বংশগতের ধারা বা ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে আর আরেকটা হচ্ছে পৃথিবীতে প্রাণের বিকাশ কিভাবে হলো জীবের বিবর্তন কি হইলো এর ক্রমবিকাশ কিভাবে হলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে যেমন জিনের ক্ষেত্রে আমার জিন আমার ডিএনএ ডি নিউক্লিয়িক অ্যাসিড ডিএনএ এই ডিএনএটা আসছে কোথা থেকে আমার বাবা মা থেকে আমার বাবারটা দাদার থেকে আসছে মানে পূর্বপুরুষ থেকে আমার শরীরে একটা জিন বয়ে আসছে আমার পূর্বপুরুষ লম্বা থাকলে আমি লম্বা হচ্ছি তারপর আমার বাবা দেখা যাচ্ছে যেভাবে ঘুমায় আমার ঘুমানোর স্টাইলটা একই রকম আমার বাবা যেভাবে হাঁটে আমার হাঁটার অনেকটা একই রকম আমার বাবার আমার চেহারা দেখতে কাছাকাছি বা আমাদের বাবার আমার ভয়েস একই রকম হচ্ছে কেন হচ্ছে কারণ হচ্ছে এই যে জিন প্রজন্ম থেকে প্রজন্মে জিন কিভাবে আসতেছে কিভাবে তার বৈশিষ্ট্যগুলো প্রকট পোকট হচ্ছে বা প্রচ্ছন্ন রাখছে এই বিষয়গুলো নিয়ে যে মানে ভৌতজীবী বিজ্ঞানের যে শাখা আলোচনা করে সেটাকে আমরা বলবো জেনেটিক্স বা বংশগতি বিদ্যা এবং এই জেনেটিক্স বা বংশগতি বিদ্যার ফলেই হচ্ছে আমরা বিভিন্ন কম ফলনশীল জাত থেকে উচ্চ ফলনশীল জাত তারপরে হচ্ছে নিম্নমানের জাত থেকে উচ্চমানের জাত বিভিন্নভাবে জিনের প্রায় ক্ষেত্রের মাধ্যমে আমরা এই জিনিসগুলো আবিষ্কার করতে পারছি এগুলো হচ্ছে জিন মানে জেনেটিক্স এর আলোচ্য বিষয় আর বিবর্তন বিদ্যা হচ্ছে ইভোলিউশন আমরা জানি চার্লস ডাইরুইন যিনি বিবর্তনবাদের জনক এই ইভোলিউশন তত্ত্বের জনক যিনি বলেছিলেন মানুষ বানর ছিল তারও আগে বলেছে মানুষ অ্যামিবা ছিল মানে পৃথিবীতে প্যানের বিকাশ হয়েছিল অ্যামিবার মাধ্যমে ছোট এককোষী প্রাণীর মাধ্যমে এক কোষী থেকে আস্তে আস্তে বহুকোষী প্রাণী হয়েছে জলজ জলহস্থির মতো প্রথমে হচ্ছে মানে কুমির জাতীয় প্রাণী পরে জলহস্তির মতো প্রাণী তারপর আস্তে আস্তে বানর বানর থেকে আস্তে আস্তে মানুষ এই যে ইভোলিউশনের একটা তিনি তথ্য দিচ্ছেন এটাকে আমরা বলবো বিবর্তন বিদ্যা যাই হোক ডার তত্ত্ব নিয়ে অনেক অনেক রকম মত থাকতে পারে এটা কোনো শিক্ষিত বা প্রমাণিত বিষয় না এগুলো হচ্ছে মানুষ যখন চিন্তা করে যে পৃথিবীর শুরুতে সৃষ্টির শুরুতে পৃথিবী কেমন ছিল সৃষ্টির শুরুতে মানুষ ছিল কিনা মানুষ কেমন ছিল তখন তো আসলে ওই সময়ের কোনো টাইম মেশিন নাই যে আমি ওই সময় ফিরে যে আমি দেখে আসবো আসলে ওই সময় পৃথিবীটা কেমন ছিল মানুষের উৎপত্তি কিভাবে হলো তখন মানুষ কল্পনা করা শুরু করে এবং কল্পনা করে আসলে কিছু একটা কল্পনা করে নিয়ে সে সান্ত্বনা পেতে চাই যেমন অনেকে আছে না যে হচ্ছে একটা মেয়েকে পছন্দ করে তখন কি করবে ফেসবুকে দেখা যাচ্ছে নিজে ওই মেয়েটার ছবি আইডি খুলছে আইডি খুলে নিজে মেয়ের লেখে আই লাভ ইউ আবার ওই মেয়ের আইডি থেকে নিজে ঢুকে লেখে আই লাভ ইউ টু মনে এক ধরনের একটা মজা পাচ্ছে সে মানে মনকে বোঝাচ্ছে ঠিক আছে আসল তো প্রেম হচ্ছে না বাট নিজের মতো করে একটা আইডি তৈরি করে প্রেম হচ্ছে এই কাজটা করছিলেন আমাদের বিখ্যাত কবি জীবনানন্দ দাশ রোমান্টিক কবি ধূসর পাণ্ডুলিপির কবি জীবনানন্দ দাস উনি কি করছিলেন উনি বিয়ে করছিলেন সতেরো বছর বয়সে তো সতেরো বছর বয়স বয়সটা একটা ডেঞ্জারাস বয়স আর ওই বয়সে দিয়ে দেওয়া হয়েছে বিয়ে তো বিয়ের আগের থেকে চিন্তা বউ কেমন হবে আমি কবিতা লিখি বউ কি কবিতা পছন্দ করবে নাকি করবে না তো বিয়ে হয়ে গেল বিয়ের পরের দিন বউ কেবল গোসল করে আসছে জীবনানন্দ দাস দৌড় মারে যে বউর হাত ধরছে হাত ধরে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে আসছে নিয়ে আসে দরজার খিল আটকাই দিছে তো বউ তো ভাবছে বাবারে কি না কি মনে করবে এখন কিছু না কি যেন একটা হয়ে যাবে তো জীবনানন্দ তেমন কিছুই করলেন না তার ফুতোর পকেট থেকে একটা চিরকুট বার করলেন চিরকুটে একটা কবিতা লেখা ছিল কবিতাটা পড়ে শোনালেন তার বউকে বউ কবিতার এক বন্ধুও বুঝলো না না বুঝে কি বলবে জীবনানন্দ দাস জিজ্ঞেস করলো বউ কবিতাটা কেমন লাগছে বউ বললো যে না কবিতা ভালো লাগছে পরের দিন আবারও বউ গোসল করে আসছে আবারও জীবনানন্দ দাস জোর করে ঘরে আইনে দরজা আটকাই দিছে বউ বলছে আজকে বোধহয় কিছু একটা করবে জীবনানন্দ দাস আজকেও তাকে হতাশ করলেন আজকেও একটা কবিতার চিরকুট বার করলেন কবিতা পড়ে শোনালেন আবার জিজ্ঞেস করলেন বউ কেমন লাগছে বউ একই আনসার হ্যাঁ ভালো লাগছে তৃতীয় দিন বউ আবার বুক বাঁধে আবারও জীবনকে নিরাশ করে এবং নিরাশ করে আবার কবিতা শোনায় জিজ্ঞেস করে বউ কেমন লাগলো বউ বলে হ্যাঁ ভালো লাগছে এভাবে আর কতদিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন লাস্টে এক সময় জীবনন্দ দাসের বউ লাবণ্য লাবণ্য দাস জীবনানন্দ দাসের বউ দিকে মানে তার বড় যাকে বললে যে ভাবি কোন পাগলের সাথে বিয়ে দিস বৌদি বললো দাদা রে দাদা বললো বাবারে বাসায় গোল মিটিং করছে জীবনন্দ দাস এই জীবন তুমি কি পাগলামি শুরু করছো কেন তুমি বোরে নাকি খেলে কবিতা শোনো পাগলের মতো জীবনানন্দ দাস খুব কষ্ট পাইলেন যে দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার আর আমার জীবন হচ্ছে কবিতা সে কবিতা আমার বউ পছন্দ করে না তাহলে কি করব সে মনের দুঃখে খুব খারাপ একটা কাজ করলেন পরকিয়া করা শুরু করলেন ঘাবড়ানোর কিছু নেই পরকিয়া বাস্তবে করেন নাই কল্পনায় করছেন কল্পনায় তিনি নাটোরের বনলতা সেনকে তৈরি করলেন লিখলেন আমায় এক দণ্ড সুখ দিয়েছিল নাটোরের বনলতা সেন নিজেই তার চেহারা অবয়ব দিলেন তার চুলের কথা বললেন যে হচ্ছে চুল তার কবেকার ঘন কালো অন্ধকার বিদিশার নেশা যাই বনলতা সেনের বাস্তবিক কোনো অস্তিত্ব ছিল না তারপরও জীবনানন্দ বউ লাবণ্য বনলতা সেনকে খুঁজতে নাটোর চলে গেছিলেন যাই হোক এটা হচ্ছে মানুষ যখন আসলে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না তখন কল্পনা করে নিজের মনকে একটু প্রশান্তি দেওয়ার চেষ্টা করে আমাদের ডারুইন সাহেব মানুষকে বানর বলে নিচে সেরকম একটা প্রশান্তি পাওয়ার চেষ্টা করছেন এই ইভোলিউশন এটাই সেই ইভোলিউশন এই ইভোলিউশনের জনক হচ্ছেন ডারউইন যার পূর্বপুরুষ বানর ছিলেন এবং বংশগতি বিদ্যা এটা হচ্ছে জেনেটিক্স জিন এক প্রজন্ম থেকে এক প্রজন্মে কিভাবে আসে কিভাবে তার বৈশিষ্ট্য সম বিকশিত করে এটা নিয়ে আলোচনা করে জেনেটিক্স এরপর আসে ইকোলজি বা হচ্ছে বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যা বায়োলজি হচ্ছে আমাদের প্রকৃতিতে বিভিন্ন রকমের প্রাণী আছে পতঙ্গ আছে পাখি আছে এই যে এরা প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল এবং সবাই মিলেই এই পরিবেশের যে ইকোসিস্টেম এটা ঠিক রাখে কি রকম যেমন হচ্ছে এটা বনের যদি ইকোসিস্টেম দেখি আমি সুন্দরবনের বাঘ হরিণ খাচ্ছে হরিণ ঘাস খাচ্ছে কোনো কারণে বাঘের সংখ্যা বেড়ে গেলে হরিণ বেশি মাত্রায় মারা পড়বে ফলে হরিণের সংখ্যা কমে যাবে হরিণের সংখ্যা কমে গেলে ঘাসের সংখ্যা বেড়ে যাবে কারণ ঘাস কম খাওয়া হবে আবার অন্যদিকে যদি আমরা দেখি বাঘ হরিণ যখন কমে যাবে বাঘ খাবার অভাবে মারা যাবে বাঘ কমে যাবে এদিকে ঘাস বেড়ে গেছে হরিণ বেশি বেশি করে বংশ বিস্তার করবে হরিণের সংখ্যা বেড়ে আবার আগের জায়গায় ফিরে আসবে এইভাবে প্রকৃতি প্রতিনিয়ত একটা ব্যালান্স তৈরি করে এই ব্যালেন্সকে বলা হচ্ছে ইকোসিস্টেম ন্যাচারাল ইকোসিস্টেম আর এই বিষয়টা না যে শাখাটা আলোচনা করে সেই শাখাটাকে বলা হচ্ছে ইকোলজি বা হচ্ছে বাস্তু বিদ্যা আচ্ছা তারপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি এটা হচ্ছে হরমোনের প্রভাব নিয়ে আলোচনা করে হরমোনের প্রভাব নিয়ে কেমন আলোচনা এটা হচ্ছে অন্তঃরা গন্ধি একডি অন্তঃরা গন্ধি এই অন্তঃকরা গন্ধি থেকে বিভিন্ন রকমের হরমোন নিঃসৃত হয় যেমন কিছু হরমোনের জন্য আমাদের দাড়ি ছেলেদের দাড়িগোপ হচ্ছে বা মেয়েদের হচ্ছে না কিছু হরমোনের জন্য হচ্ছে মানুষ ভয় পাচ্ছে যেমন অ্যাডিল হরমোন মানুষের ভয় পেলে মানুষের গ্ল্যান্ড থেকে নিঃসিত হয় মানুষ হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠে বা রেগে যাচ্ছে এই যে মানুষ দেহের উপর হরমোনের যে প্রভাব সেই প্রভাব নিয়ে যে শাখাটাতে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হচ্ছে এন্ডোপ্রায়নোলজি আচ্ছা এরপরে আসি জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি বায়োজিওগ্রাফিটা কি বায়োজিওগ্রাফিটা হচ্ছে এই যে সুন্দরবনে বাঘ আছে সিংহ নাই তাই না সিংহ আফ্রিকা জঙ্গলে আছে সিংহরে সুন্দরবনে ছাড়াই দিলেও সে থাকবে থাকতে পারবে না আর কি সিংহ এ অঞ্চলের প্রাণী না ভাবে সে আফ্রিকার প্রাণী আবার রয়্যাল বেঙ্গল টাইগার সেটাকে যদি মরুভূমিতে নিয়ে যাওয়া হয় সে সে সেখানে থাকতে পারবে না মানুষের মধ্যেও যদি দেখি যেমন জিরাফ জিরাফটা আফ্রিকায় আছে আমাদের দেশের বনা অঞ্চলে জেরফ হবে না কারণ ভাবে এটা জিরাফের জন্য উপযুক্ত স্থান না এই যে জীবের উপর ভৌগোলিক অবস্থানের একটা প্রভাব আছে সেই জিনিসটা হচ্ছে জীব ভূগোল বায়ো জিওগ্রাফি আলোচনা করে এই যে আমাদের মানুষের উপর প্রভাব দেখেন ইউরোপীয় অঞ্চলে মানুষটা শ্বেতা হয় তারপরে আফ্রিকান একদম ঘরোরে কৃষ্ণবঙ্গ বর্ণ হয় ক্যারাবিয়ান অঞ্চলে মানুষটা কালো বর্ণের হয় লম্বা হয় সুতাম দেহের অধিকারী হয় আর আমরা ভারতীয় উপমহাদেশের যারা আসি বাঙালি যারা আসি তারা হচ্ছে কেউ সাদা কেউ কালার কেউ আবার সাদা কালার মিশ্রণে কুত্তা কালার হয় একটু সাদা একটু কালো জাগায় জাগায় সোপসাপ আমাদের আমির ওসার বলতে কুত্তে কালার তো এটা হচ্ছে আসলে তো এটা হচ্ছে আমরা মানে শঙ্কর জাতি তো বিভিন্ন সময় বিভিন্ন মানে বৈরাগতের আগমন আমাদের দেশে হইছে যে কারণে আমরা আসলে জিভ মানে আমাদের জিওগ্রাফি হচ্ছে আমরা শঙ্কর জাত হয়ে গেছি আমরা কালারের হয়ে গেছি আর কি ঠিক আছে কুকুরের মতো এবং আমরা যে কারণে কোনো বিষয়ে আমরা একমত হতে পারি না আমরা জাতি এই কারণেই যেটা এটা জীব ভূগোল অঞ্চলের মানুষ আমরা আসলে মূলত বাদামি রঙের ছিলাম এটা হচ্ছে আমাদের আমাদের যদি জীব ভূগোলের কথা বলি ভৌগোলিক ভাবে আমাদের অরিজিনটা ছিল বাদামি বর্ণের ছিলাম আমরা আফ্রিকায় যেমন কালো বর্ণের হয় আমরা ঠিক তেমনি ছিলাম বাদামি বর্ণের ইউরোপীরা শ্বেত বর্ণের এগুলো হচ্ছে ভৌগোলিক কারণে হয়ে থাকে ঠিক আছে তাহলে আবার তাহলে এই যে ভৌগোলিক জীবের উপর ভৌগোলিক পরিবেশের ভৌগোলিক অঞ্চলের যে প্রভাব সেটা যে শাখা আলোচনা করবে সেটাকে আমরা বলবো জীব ভূগোল বা বায়ো জিওগ্রাফি এবার আমরা আসবো ফলিত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় আচ্ছা ফলিত জীববিজ্ঞান আমি একটু আগে বলেছি ফলিত মনে হচ্ছে যে ভৌত জীববিজ্ঞান পিওর বায়োলজির তত্ত্বীয় জ্ঞানকে যখন আমি ব্যবহারিক প্রয়োগ করব সেটা হচ্ছে সে শাখাটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞান এই ফলিত জীববিজ্ঞান হচ্ছে এর আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রথমে দেখি আমরা প্যালেন্টোলজি মানে হচ্ছে জীবাশ্ন প্রত্ন প্রাণীবিদ্যা প্যালেন্টোলজি জীবাশ্ন প্রত্ন দ্যা আমরা ছোটবেলার সবাই গড়া দেখছি কি তার মানে ভয়ঙ্কর ভাবে ভেঙে একাকার করে দিচ্ছে গরজিলার পিছনের পাটা পাটা বড় সামনের এরকম করে থাকে বিশাল একটা লেজ আছে দাঁত আছে আবার আগুনও করে এই যে ডাইনোসর গ্স জিলা ডাইনোসর দেখতে কেমন ছিল এটা তো আমাদের আমার বাপ দাদা আমার চোদ্দ গোষ্ঠীর কেউ আগে দেখে নাই যে বানাইছে ওই ছবিটা তারও কেউ চোদ্দ গোষ্ঠীর কেউ দেখে না বুঝলো কি করে গছ দেখতে মানে ডাইনোসর দেখতে এরকম ছিল বুঝছে এই যে জীবাশ্ন পদ্ধতি প্রাণীবিদ্যার বিশ্লেষণের ফলে ডাইনোসরের ফসিল পাওয়া গেছিল জীবাশ্ন পাওয়া গেছিল এই জীবাশ্ন বিশ্লেষণ করে তারা বুঝতে পারছে ডাইনোসর দেখতে এই রকম ছিল যেটা প্রাগ ঐতিহাসিক যুগে বিলুপ্ত হয়ে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু শুধুমাত্র তার জীবাশ্ন বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি এটা অনেক বিশাল একটা প্রাণী ছিল এবং তার আকার আকৃতি দেখতে এই রকম ছিল যে কারণে এই প্রাগ যুগের জীবের কেমন ছিল এর বিবরণ সম্বন্ধে যে গবেষণাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে জীবাশ্ম প্রত্নপ্যানিবিদ্যা বা প্যালেন্টোলজিতে হয়ে থাকে এরপর একটা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা প্যারাসাইট এটা প্যারাসাইটোলজি না এখানে একটা ভুল আছে একটু লিখে নেন কারেকশন করেন জীব পরিসংখ্যান বিদ্যাটা প্যারাসাইটোলজি না জীব পরিসংখ্যান বিদ্যা হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স জীব পরিসংখ্যান বিদ্যা হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স জীব পরিসংখ্যান বিদ্যা বায়ো স্ট্যাটিস্টিক্স আর প্যারাসাইটোলজি হচ্ছে পরজীবী বিদ্যা জীব পরিসংখ্যান বিদ্যা হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স আর প্যারাসাইটোলজি যেটা এখানে লেখা আছে ব্র্যাকেটে এটার মানে হচ্ছে পরজীবী বিদ্যা জীব পরিসংখ্যান বিদ্যা বায়ো স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে প্যারাসাইটোলজি মানে হচ্ছে পরজীবী বিদ্যা জীব পরিসংখ্যান বিদ্যা কোনটা আমরা জানি সুন্দরবনে পাক মার্কের মাধ্যমে বাঘ গণনা করা হয় আমরা জানি দুশো ছয়টা বাঘ আছে এখন সুন্দরবনে কি করে জানতেছি এই যে কয়টা হরিণ আছে কয়টা বাঘ আছে এই এটা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যার আলোচনা বিষয় পাক মার্কে বাঘ গণনা এগুলো হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্সের ব্যাপার বায়ো না কিন্তু বায়ো ইনফর্মেটিক্স আলাদা ব্যাপার বায়ো স্ট্যাটিস্টিক্স হচ্ছে এটা আর এই যে প্যারাসাইটোলজি বা পরজীবী বিদ্যা এটা হচ্ছে পরজীবিতা পরজীবী জীবন প্রাণালী রোগ পরজীবীরা কিভাবে জন্মায় কিভাবে পরদেহ থেকে খাবার সংগ্রহ করে এই পরজীবীদের নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে আমরা বলবো হচ্ছে প্যারাসাইটোলজি মানে এরপর একটা কৃষি বিজ্ঞান এগ্রিকালচার আমরা সবাই জানি কৃষি কৃষি নিয়ে আলোচনা করবে কোন মাটিতে কি ধরনের কি ধরনের ফলন হবে কোন মৌসুমে কি ধান হবে কোন ধানে পানি বেশি লাগবে কোন ধানে পানি কম লাগবে তা এইগুলো হচ্ছে কৃষি বিজ্ঞান আলোচনা বিষয় এগ্রিকালচার এরপর একটা আছে মেডিকেল সায়েন্স কৃষি বিজ্ঞান সবাই জানি চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান হচ্ছে মানুষের রোগ এবং রোগের চিকিৎসা আলোচনা করে বোঝানোর কিছু নাই সয়েল সায়েন্স মৃত্তিকা বিজ্ঞান মাটির বিজ্ঞান মাটির গুণাগুল মাটির ধর্ম পরিবেশের উপাদান হিসেবে মাটির গুরুত্ব কোন মাটি কতটুকু উর্বর কোন মাটিতে কি হইতে পারে

তারপরে মঙ্গলয়রা আসছে আরাবিয়ান আসছে লাস্টে ইউরোপিয়ানরা আসছে এবং সবার প্রোটেকশন নিয়ে লাস্ট পর্যন্ত আমরা এমন সংকরের সংঘর যে কোনো বিষয়ে আমরা নিজেরা একমত হতে পারি না একপাত্র আমরা একমত হয়েছিলাম আমাদের স্বাধীনতার সময় তারপরও যদি শেখ মুজিবুর রহমানের মতো মহান নেতা না পাইতাম আর নয় মাসের মধ্যে যদি স্বাধীনতা যুদ্ধ শেষ না হইতো তাহলে আমরা বুঝতাম যে আমরা কি জাতির জাতি পাক সেনাবাহিনী লাগতো না আমাদের সর্বনাশ করার জন্য আমরা নিজেরাই যথেষ্ট ছিলাম আচ্ছা যেখানে আসতে আসছিলাম সেটা হচ্ছে জিন প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে আমি বললাম না জিন জীবের বৈশিষ্ট্যের জন্য তো জিন দায়ী থাকে আমার বাবা লম্বা তার জিনের জন্য আমি লম্বা হব এখন আমার দাদা খাটো ছিল তারপর আমার বাবা লম্বা হওয়ার কারণে আমি লম্বা হচ্ছি এখন এই যে কখনো জিন প্রচ্ছন্ন থাকে কখনো পুকুর থাকে তো জিন প্রযুক্তি যেটা কি করে পুকুর জিন প্রচ্ছন্ন জিনকে পোকট করা পোকটকে প্রচ্ছন্ন করা এক জিনকে আর এক জিনের মাধ্যমে প্রতিস্থাপিত করা জিনের বিবর্তন করা এইভাবে নতুন নতুন জাতের উদ্ভব করে বা একই জাতের ভিতর নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটাই ভালো বৈশিষ্ট্যের উদ্ভব ঠিক আছে যেমন কম ফলনশীল জাতের মানে ধান থেকে নতুন উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করা হচ্ছে এগুলো জিন প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে সম্ভব হচ্ছে এরপর বায়োকেমিস্ট্রি প্রাণ রসায়ন জীবের অভ্যন্তরে দেহের অভ্যন্তরে প্রতিনিয়ত অসংখ্য মানে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক ক্রিয়াকলাপ সংগঠিত হচ্ছে যেমন উদ্ভিদ যখন মানে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তখন আমরা জানি কি পানি নিচ্ছে খনিজ লবণ নিচ্ছে সূর্যের আরো লাগে এটা বিক্রিয়া হচ্ছে শরীরের ভিতর আমি যখন খাবার গ্রহণ করছি আমার পাকস্থলীতে বিক্রিয়া হচ্ছে কার্বোহাইড্রেট ভেঙে শক্তি উৎপাদন হচ্ছে এই যে প্রতিনিয়ত জীবের অভ্যন্তরে যে বিক্রিয়া হচ্ছে প্যানের অভ্যন্তরে যে কার্যাবলী সাধিত হচ্ছে রাসায়নিক এই বিষয়টা নিয়ে আলোচনা করে প্যান রসায়ন বা বায়ো কেমিস্ট্রি এরপর আসে পরিবেশ বিজ্ঞান ইনভারনমেন্টাল সায়েন্স খুব পরিবেশ সম্পর্কে আলোচনা করবে খুব হট টপিক এখন যে গ্লোবাল ওয়ার্মিং তারপরে কি কমে যাচ্ছে বনায়ন বাড়াইতে হবে এই ব্যাপারগুলো যারা আলোচনা করছে তারা হচ্ছে পরিবেশ বিজ্ঞানী এবং এই শাখাটার নাম হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা ইনভাররমেন্টাল সায়েন্স বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইনভাররনমেন্টাল সায়েন্সটা আছে চিঠা ইউনিভার্সিটিতে ইনভারমেন্টাল সায়েন্স আছে এই দুটা বিশ্ববিদ্যালয়ে ইনভারমেন্টাল সায়েন্স আছে বাংলাদেশের আচ্ছা তারপরে আসি হচ্ছে সমুদ্র বিজ্ঞান মানে বিজ্ঞানোগ্রাফি সমুদ্র নিয়ে আলোচনা করবে সমুদ্র কি ধরনের মানে জৈব সংস্থান আছে সমুদ্রে কি ধরনের প্রাণী আছে কি ধরনের জীব আছে এই সমুদ্রের ব্যাপার নিয়ে আলোচনা যেটা করবে সেটা হচ্ছে ওসেনোগ্রাফি বলেনি। সমুদ্রের সাথে আরেকটা টার্ম যুক্ত আছে সেটা হচ্ছে ব্লু ইকোনমি সমুদ্র অর্থনীতিকে আমরা ব্লু ইকোনমি বলবো আর সমুদ্র বিজ্ঞানকে বলবো আমরা ওশেনোগ্রাফি সমুদ্র অর্থনীতি হচ্ছে ব্লু ইকোনমি আর সমুদ্র বিজ্ঞান হচ্ছে ওশেনোগ্রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে ওশেনোগ্রাফি ডিপার্টমেন্ট চালু করছে যেটা কক্সবাজারে ক্লাস হয় মানে ঢাকা ভার্সিটি কিন্তু কক্সবাজারে ক্লাস হচ্ছে এটা হচ্ছে ওশেনোগ্রাফি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওশেনোগ্রাফি ডিপার্টমেন্ট চালু হয়েছে ওশেনোগ্রাফি মানে হচ্ছে সমুদ্র বিজ্ঞান এরপরে আসে হচ্ছে ফরেস্ট্রি বন বিজ্ঞান খুব সহজ কথা বনের ইকোসিস্টেম তারপরে হচ্ছে মানে বনায়ন কিভাবে বনায়ন বাড়ানো যায় বন কিভাবে রক্ষা করা যায় অভয়ারণ্য ঘোষণা করা এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা যারা করা হচ্ছে বন থেকে কি কিভাবে সম্পদ অবস্থান করবো কি পরিমাণ সম্পদ আরোহণ করব করলে বনের ক্ষতি হবে না এই ইত্যাদি ব্যাপার নিয়ে যে শাখাটা গবেষণা করছে তারা হচ্ছে বন বিজ্ঞান বা ফরেস্ট্রি বলে এরপরে হচ্ছে জীব প্রযুক্তি মানে বায়োটেকনোলজি বায়োটেকনোলজি হচ্ছে জীবকে আমাদের পরিবেশের কল্যাণে এবং মানব কল্যাণে ব্যবহারের যে টেকনোলজি সেটাকে আমরা বলবো বায়ো টেকনোলজি যেমন ব্যাকটেরিয়া এটা জীব এই ব্যাকটেরিয়াকে কাজে দই তৈরি করছি বায়োটেকনোলজি ব্যাকটেরিয়া দুধকে জমাত বাড়াইতে সাহায্য করছে কিভাবে করছে দই তৈরি করছে পনির তৈরি করছে বায়োটেকনোলজি আমাদের গোবর থেকে বায়োগ্যাস উৎপন্ন করছি গোবর কি জিপ থেকে আসে প্যানি থেকে আসতেছে একটা হচ্ছে বায়োস্টেজ এটাকে কাজে লাগায় গ্যাস তৈরি করে তাদের রান্না করছি ইলেকট্রিক বাতি জ্বালাচ্ছি এটা হচ্ছে বায়োটেকনোলজির ফলে সম্ভাবিত হচ্ছে সম্ভব হচ্ছে এরপরটা ফার্মেসি সবাই জানে ফার্মেসি ওষুধ এবং ওষুধ শিল্প ওষুধ বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আলোচনা করে সম্পর্কিত তারপরটা বন প্রাণী বিদ্যা ওয়াইল্ড লাইফ বন্য প্রাণী বনে তাদের আবাস বিচরণ এইগুলো গবেষণা যারা করে ঠিক আছে আমরা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল খুললে যা দেখি এগুলো সবই আসলে বন্য প্রাণী বিদ্যা ওয়াইল্ড লাইফ নিয়ে গবেষণা করে এবং এখানে যারা যায় দেখি না যে কিছু কিছু লক্ষামক্ষা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাঘ ভাল্লুকের সাথে ঘুরে বেড়াচ্ছে হরিণ বাঁচাচ্ছে এগুলো আসলে ওয়াইল্ড তারা হচ্ছে ওয়াইল্ড লাইফ সায়েন্টিস্ট যারা বন্য প্রাণীর উপর গবেষণা করছে তাহলে ওয়াইল্ড লাইফ বন বন এবং বনের প্রাণীবিদ্যা এটা একটা সায়েন্সের ভৌত বিজ্ঞানের ভৌত জীববিজ্ঞানের একটা আলোচ্য বিষয় এরপরে আসছে হচ্ছে বায়ো ইনফর্ম্যাটিক্স বায়োইনফরমেটিক্সটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আছে যেমন ক্যান্সারে কি পরিমাণ কোষ আছে কি পরিমাণ কোষ আমি ধ্বংস করব কি পরিমাণ কোষ আক্রান্ত হলে এটাকে ক্যান্সার বলা যাচ্ছে তার আগে হলে কি পরিমাণ থাকলে হচ্ছে এটাকে ক্যান্সারের পর্যায়ে পৌঁছাচ্ছে না শুধু এটাই না আমি যখন আমার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টে ঢুকতেছি বায়োমেট্রিক্স বলি বায়োমেট্রিক্স ইজ আ পার্ট অফ বায়োইনফরমেটিক্স আমার হাতের ছাপ কাউন্ট করে রাখে কম্পিউটার আমার চোখের রেটি না দিয়ে তাকাইলে আমার চোখ দিয়ে আমার ফোনের দিকে তাকাইলে ফোন ওপেন হয়ে যাচ্ছে লক খুলে যাচ্ছে স্ক্রিন লক খুলে যাচ্ছে আমার চোখের রেটিনা স্ক্যান করে রাখছো এগুলো সব কিছু বায়ো এর অন্তর্ভুক্ত দিনাজপুরে আম লিচু আর বরিশালে নারিকেল ভালো হয় বাহ তাহলে আম লিচু পাঠিয়ে নিন সবার জন্য শিরিনা আক্তারা আমার লিচু পাঠাই দিয়েন দিনাজপুরের যদি দিনাজপুরে বাসা হয়ে থাকে আচ্ছা এবার আসি ফলিত যে বিজ্ঞানের একটা শাখা আমরা দেখি দেখছিলাম চিকিৎসা বিজ্ঞান তো চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে এগুলো আসে সাধারণত সে শাখাগুলোর নাম একটু আমরা মনে রাখি এটা লিখে নি একটা হচ্ছে অস্টিওলজি অস্ট্রিওলজি হচ্ছে হার্ড বিষয়ক হার্ডের যে ডাক্তার এদেরকে মানে এরা হচ্ছে অস্ট্রিওলজি থেকে পড়ছে এদের স্পেশাল ছিল অস্ট্রিওলজি হার্ড বিষয়ক চিকিৎসা বিজ্ঞান হচ্ছে অস্টিওলজি তাহলে হার্ড বিষয়ক আলোচনা হার বিষয়ক চিকিৎসা কোথায় অস্ট্রিওলজিতে তারপর একটা হচ্ছে অফ থালমোলজি হচ্ছে অফ থালমোলজি অফ থালমোল হচ্ছে চোখ বিষয়ক চক্ষু বিজ্ঞান চোখের চিকিৎসা আলোচনা করা হচ্ছে যেখানে সেটা হচ্ছে অফ থালমোলজি রেডিওলজি রেডিও রসি এক্স রে নিয়ে আলোচনা করে রঞ্জন রশ্মি লেজার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করবে এটা হচ্ছে রেডিওলজি রেডিওলজি লেজার ট্রিটমেন্ট তারপরে হচ্ছে এক্স রে এইগুলো নিয়ে আলোচনা করবে রেডিওলজি ডার্মাটোলজি এটা হচ্ছে চর্মরোগবিদ্যা এটা হচ্ছে চর্মরোগ নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ডার্মাটোলজি ঠিক আছে নিউরোলজি নিউরোলজি হচ্ছে নিউরন নিউরন মানে আমাদের মস্তিষ্কের ক্ষুদ্রতম এককের নাম নিউরন স্নায়ু এই নিয়ে যে আলোচনা করতেছে নিউরনের যে আলোচনা করতেছে সেই শাখাটা হচ্ছে নিউরোলজি যেখানে ব্রেনের ডাক্তারদেরকে বলা হচ্ছে নিউরোলজিস্ট নেফ্রোলজি নেফ্রন মানে কিডনি রেচন তন্ত্র কিডনি এই কিডনি বিষয় নিয়ে যে শাখাটা আলোচনা করে সেটাকে বলা হচ্ছে নেফ্রোলজি কিডনির ডাক্তারদের বলা হয় নেফ্রোলজিস্ট এরপর হচ্ছে পেডিয়াট্রিক্স শিশু রোগ বিশেষজ্ঞ শিশু রোগ নিয়ে আলোচনা করে পেডিয়াটিক্স হচ্ছে শিশু চিকিৎসা বিজ্ঞান শিশু চিকিৎসা বিজ্ঞান পেডিয়াট্রিক্স তাহলে কি কি শাখার নাম অস্ট্রোলজি হচ্ছে হার বিষয়ক চিকিৎসা বিজ্ঞানের নাম অফথালমোলজি হচ্ছে চক্ষু বিজ্ঞান বা চক্ষু বিষয়ক চিকিৎসা বিজ্ঞানের নাম রেডিওলজি হচ্ছে এক্সরে রঞ্জন রশ্মি বিষয়ক বিজ্ঞান এক্স রে যে চিকিৎসা করা হয় লেজার দিয়ে যে চিকিৎসা করা হয় এগুলো সবকিছু রেডিওলজির মধ্যে পড়বে ডার্মাটোলজি হচ্ছে চর্ম বিষয়ক চিকিৎসা বিজ্ঞানের নাম মানে চর্ম রোগ নিয়ে আলোচনা করবে ওই যে বিভিন্ন জায়গায় হচ্ছে দেখেন না ঢোল মলম বিক্রি করে মাইকে যে চুলকাইতে চুলকাইতে মনে হয় যে কি কি জানা বলে কামলা লে এটা হচ্ছে চুলকানি হচ্ছে এটা চর্মরোগ আর এই চর্মরোগের ইয়া হচ্ছে যে শাখায় আলোচনা করা হয় এটাকে বলা হয় ডার্মাটোলজি এরপর একটা হচ্ছে নিউরোলজি নিউরোলজি হচ্ছে সিনায়ু মানে নিউরন হচ্ছে নিউরোলজি মস্তিষ্কের ক্ষুদ্রতম একক নিউরন মানে সিনায়ু এই সিনায়ু যে আলোচনা করতেছে সেই হচ্ছে নিউরোলজি মস্তিষ্ক নিয়ে আলোচনা করে সিনায়ু নিয়ে আলোচনা করে নেফ্রোলজি নেফ্রন মানে কিডনি নিয়ে আলোচনা করে আর পেডিয়াটিক্স শিশুদের রোগ নিয়ে আলোচনা করে শিশু রোগ পেডিয়াটিক্স আচ্ছা আপনাদের মধ্যে কি সিলেটের কেউ আছেন নাকি ওই সিলুটি আছেন সিলেটে না থাকলে একটা কথা বলা যায় বুঝছেন আপনাদের একদিন সিলেটে গেছিলাম ঘুরতে তো সিলেটে যাই ঘুরতে যায় মানে একদিনই ঘুরতে গেছি জাফলং টাকলং আমক টমক সব একসাথে ঘুরবো তবে ড্রেস নিয়ে গেছি পাঁচ একবারে এই পাঁচ ড্রেস নিয়ে এখন যে এক এক জায়গায় যাবো এক এক স্পটে এক এক ধরনের হচ্ছে মানে ড্রেস পরে ছবি তুলবো আমি একটা ড্রেস নিয়ে গেলাম যায় প্রথম ছবিটা তোলা পরে মনে হলো ড্রেস তো নিয়ে আসছি কিন্তু লুঙ্গি তো নিয়ে আসি নাই চেঞ্জ করব কি দিয়ে কিছুদূর পরেই দেখলাম যে এক লোক কাঁধে একটা গামছা নিয়ে যাচ্ছে তো তারে ডাক দিলাম ভাই গামছা একটু দিবেন কই কেন যে ড্রেসটা চেঞ্জ করব সে বলে যে না আমি বললাম যে ভাই আপনার গামছা এর ড্রেস চেঞ্জ করলে কি সমস্যা হইতেছে আপনার কি কোনো সমস্যা হবে সে কোনো তাই শুনবে না তাহলে আস্তে তারে বললাম যে দিবি না ও বলে না বললাম দিবি না বলে না আবারও জিজ্ঞেস করলাম দিবি না বললাম না তখন আর কি বলবো বললাম ঠিক আছে তাহলে দেখ এবার হচ্ছে ফলিত জীববিজ্ঞানের কিছু আলস্য বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব এখন ফলিত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় আরও কিছু আলোচ্য বিষয় ফলিত জীববিজ্ঞান মানে ফলিত একটা প্রাণী বিজ্ঞানের আলোচ্য বিষয় আসলে ফলিত প্রাণী বিজ্ঞানের আলোচ্য বিষয় ফলিত প্রাণী বিজ্ঞান কোথায় প্রাণী ফলিত প্রাণী বিজ্ঞান আলোচ্য বিষয় বিভিন্ন জিনিসের চাষ মাছ চাষ একটা প্রাণী পাখি চাষ পোলট্রি মুরগি চাষ এগুলা তা কোন চাষকে আসলে কি বলা হয় এখান থেকেও প্রশ্ন আসে খুব সহজে মানে খুব মানে সচরাচরই দেখা যায় প্রশ্ন আসতেছে তো আমরা প্রথমে দেখি মৎস্য চাষ মৎস্য চাষটাকে আমরা বলবো হচ্ছে সায়েন্সের ভাষায় কৃষি কালচার বা হচ্ছে ফিশারি মৎস্য চাষকে আমরা বলবো কি পিসি কালচার বা ফিশারি কৃষি কালচার বা ফিশারি হচ্ছে মৎস্য চাষ এরপরেরটা হচ্ছে মৌমাছি পালন বিজ্ঞানকে আমরা বলবো এপি কালচার মৌমাছি পালনকে আমরা বলবো হচ্ছে এপি কালচার মৌমাছি পালন বিজ্ঞান হচ্ছে এপিকালচার এরপর একটা হচ্ছে পাখি পালন বিজ্ঞানকে আমরা বলবো এভি কালচার পাখি বিজ্ঞানকে আমরা বলবো কালচার তারপরে রেশম চাষ বিজ্ঞান আমরা সবাই জানি সেরিকালচার রেশম চাষ বিজ্ঞানকে বলা হয় সেরিকালচার রাজশাহী প্রচুর পরিমানে রেশম চাষ হয় সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে রেশম চাষের জন্য এটা হচ্ছে এই রেশম চাষের যে বিজ্ঞান সেটাকে বলা হচ্ছে সেরিকালচার চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞান এটাকে বলা হয় প্রন কালচার চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞান এটাকে বলা হচ্ছে প্রন কালচার ভাই পর্ন কালচার না কিন্তু প ন ন এই কালচার 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 না প্রন বিষয়ক বিজ্ঞানকে আমরা বলবো পাল কালচার অনেকের আছে রেকর্ড আছে যে লেখাতো বাবা প্রন কালচার তা লিখে দিছে পর্ন কালচার চিংড়ি বিষয়ক বিজ্ঞানকে বলা হয় প্রন কালচার

এরপর একটা হচ্ছে হাঁস মুরগি পালন বিদ্যা এটাকে বলে পোলট্রি ফার্মিং আমরা অনেকে বলি পোলট্রি মুরগি পোলট্রি আসলে কোনো মুরগির জাত না পোলট্রি মানে হচ্ছে একটা শিল্প মানে হাঁস মুরগি পালনের বিদ্যাটাকে পোলট্রি বলে মুরগির বিভিন্ন জাত হয় লেয়ার বয়লার এগুলা পোলট্রি ফার্মিং মানে হচ্ছে হাঁস মুরগি পালন বিদ্যা উদ্যান চাষকে বলা হয় হর্টিকালচার উদ্যান চাষকে বলা হচ্ছে হর্টি কালচার বালাই নিয়ন্ত্রণকে বলা হচ্ছে পেস্ট কন্ট্রোল বালাই নিয়ন্ত্রণকে বলা হচ্ছে পেস্ট কন্ট্রোল তারপরে লাক্ষা চাষ বিজ্ঞানকে বলা হচ্ছে লাক কালচার লাক্ষা হচ্ছে এক ধরনের গুটি হয় তন্তু হয় মানে গুটি পোকা হয় এটা উপকারী এই এটাকে চাষ করা যে বিজ্ঞানে করা হয় লাক্ষা চাষ এটা হচ্ছে লাক কালচার বলা হয় আর অ্যাকুয়া কালচার এটা হচ্ছে অ্যাকুয়া কালচার এনোয়া না কালচার অ্যাকুয়া কালচার জলের মধ্যে উদ্ভিদ ও প্যানের বংশবিদ্যানে আলোচনা করে আমরা অ্যাকুয়া ছবি দেখছি বোধহয় সবাই একমেন ছবি থেকে জল দেশে মানুষের একমেন মানুষের অনেক ক্রিয়াকলাপ অ্যাকশন দেখাচ্ছে তো একোয়া কালচার মানে হচ্ছে প্রাণী মানে জলের মধ্যে প্রাণী এবং উদ্ভিদ কিভাবে তার বংশবিদ্যা করে বংশ বিস্তার করে কিভাবে জীবন নির্বাহ করে এগুলো নিয়ে আলোচনা করবে কে মানে ওয়াটার লাইফে ওয়াটার লাইফ জিওগ্রাফি নিয়ে যেটা ওয়াটার লাইফ হচ্ছে জিওগ্রাফি নিয়ে যেটা আলোচনা করে সেটা হচ্ছে একোয়া কালচার তাহলে আমরা আরেকবার একটু দেখে আসি মৎস্য কালচারকে আমরা বলবো পিসি কালচার বা ফিশারিজ মৌমস্তি পালন বিজ্ঞানকে আমরা বলবো এপিকালচার পাখি পালন বিজ্ঞানকে আমরা বলব এভিকালচার রেশম চাষ বিজ্ঞানকে আমরা বলবো সেরিকালচার চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞানকে আমরা বলবো প্রন কালচার মুক্তা চাষ বিষয়ক বিজ্ঞানকে আমরা বলবো পাল কালচার ব্যাংক চাষ বিষয়ক বিজ্ঞানকে আমরা বলবো ফ্রক কালচার গবাদি পশুপালন বিদ্যাকে আমরা বলবো অ্যানিম্যাল হাজবেন্ড্রি হাঁস মুরগি পালন বিদ্যাকে আমরা বলবো পোলট্রি ফার্মিং উদ্যান চাষ বা উদ্যান পালন বিদ্যাকে আমরা বলবো হর্টিকালচার বালাই নিয়ন্ত্রণ মানে কীট কীট পতঙ্গ নিয়ন্ত্রণ কীটনাশক যেটা বলা হয় এটাকে আমরা বলবো পেস্ট কন্ট্রোল কীটনাশক তারপরে লাক্ষা চাষ বিজ্ঞানকে আমরা বলবো হচ্ছে লাক কালচার এবং জলের মধ্যে উদ্ভিদ প্রাণীর বংশবিদ্যানে যে বিষয়টা যে শাখাটা আলোচনা করবে সেটাকে আমরা বলবো অ্যাকুয়া কালচার অ্যাকুয়া মানে পানি অ্যাকুয়া কালচার এগুলো একজন বলছে কি করে মনে রাখবো সব মনে থাকবে না ব্যাপার হচ্ছে এগুলো ঘুরে ফিরে আসে মনে এমনিতেই থাকবে এখানে যদি ছন্দ শিখাই দিই তো ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ শিখতে হবে আপনাদের তো বেশি ছন্দ শিখে আসলে মনে রাখা যাবে না কিছু জিনিস আছে এমনিতে মনে রাখতে হবে কারণ এগুলো একটার সাথে আর একটা নাম এতটাই বেশি মানে সম্পর্কযুক্ত বা এতটাই ক্লোজ যে ছন্দ দিয়ে আপনি এগুলো মনে রাখতে পারবেন না মনে রাখার উপায় হচ্ছে খুব সহজে আমরা তো এগুলো ইংরেজি তো জানি পেস্ট মানে যে পোকা মাকড় এগুলো আমরা জানি একো মানে পানি সেটা আমরা জানি লাখা লাখ এর মাঝখানে রেশম চাষ শুধু সেরিকালচার আলাদা একটু মনে হচ্ছে চিংড়ি যে প্রাণ আমরা জানি রেস্টুরেন্টে গেলে বলি প্রাণ অর্ডার করি আমরা ব্যাং মানে ফ্রক জানি তো এগুলো মনে না রাখার মানে কষ্ট হওয়ার কোনো কারণ নেই একটু দেখলে এবং যদি কনফিডেন্স রাখেন আসলে মনে থাকে না যদি আপনি একবার কনফিডেন্স দেখেন যে আমার মনে থাকে তাহলে দেখবেন মনে থাকবে আমরা কাউকে মানে মানে ব্যতিক্রমে মেধা দেয় খোদা তালা সবাইকে একই ধরনের মেধা দিছে তারপরে একজন বেশি মেধাবী একজন কম মেধাবী হওয়ার কারণ হচ্ছে তার ছোটবেলায় তার পারিপার্শ্বিকতা ছোটবেলায় পারিপার্শ্বিকতাই কোনো একটা বাচ্চাকে হয়তো বারবার বলা হয়েছে তুমি খুব মেধাবী তোমার দ্বারা হবে তো আসলে নিজের ভিতর বিশ্বাস জন্মে গেছে হ্যাঁ আমি মেধাবী আমি খুব একটা জিনিস একবার পড়লে মনে থাকে আমি খুব সহজে সব জিনিস সলভ করতে পারি ওর এই কনফিডেন্স কারণে ও বারবার ওর মেধাটা মনে থাকে মানে মেধা বেশি কাজ করে আর ছোটবেলা থেকে যার মাথায় ঢুকাই দিয়েছে তোর দ্বারা কিছু হবে না তোর মাথায় কিছু নাই পড়লে মনে থাকে না ওর মাথায় ওর ভিতর বিশ্বাস জন্মে গেছে আমার কোনো কিছু পড়লে মনে থাকে না এই বিশ্বাসের কারণে সে মনে রাখতে পারে না ব্যাপারটা বিশ্বাসের যদি একবার সেরে বাংলা একে ফজলুল হক একটা বই একবার পড়ে বইয়ের পাতার ছিঁড়ে ফেলে দিত আসলে কি কেন তার কনফিডেন্স ছিল যে আমি একবার পড়ছি আর ভুলবো না আর এই কনফিডেন্স তাকে মনে রাখাই তো কনফিডেন্সটা রাখতে হবে যে আমি যা পড়বো মনে থাকবে অনেকে আছে পড়তে পড়ে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে আরে যা পড়ছি মনে ভুলে গেছে আবার পিছনে আসে এক কদম সামনে যায় এক কদম পিছনে আসে পাহাড়িদের নাচের মতো একবার পুবারণী পূর্ণিমায় পাহাড়িদের নাচ দেখতে গেলাম পাহাড়িদের নাচ দেখতে যাই দেখলাম যে স্যারটা মেয়ে একসাথে দাঁড়ায়সে দাঁড়ায় এরকম এরকম করে তিন কদম সামনে যাই আবার এরকম এরকম করে চার কদম পিছে আসে এটা হচ্ছে পাহাড়ি প্রবর্ণনা পূর্ণিমায় কাজ করতেছিল তারা তো এরকম হচ্ছে পড়তে যায় আপনার যদি মনে করেন পিছনের জিনিস আপনি ভুলে গেছেন আপনার মনে নেই তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বারবার পিছনে আসবেন পড়ায় আগাইতে পারবেন না কনফিডেন্স রাখেন যে আমি পড়লে মনে থাকে যদি মনে না থাকে পরে দেখবো পড়লে মনে থাকে এই কনফিডেন্স রাখেন দেখবেন মনে থাকবে আর এগুলো এমন কোন কঠিন ব্যাপার না সায়েন্টিস্ট হওয়ার জন্য পড়ার দরকার নেই শুধু চাকরি পাওয়ার জন্য পড়া chemistry রসায়ন যে বিজ্ঞান তো গেল সেখানে আলোচনা করলাম এটা রসায়ন দেখি আমরা কেমিস্ট্রি জিনিসটা কি কেমিস্ট্রি মানে হচ্ছে আমরা তো প্রায় বলি যে শাহরুখ আর কাজলের কেমিস্ট্রি খুব দারুণ ওর আর ওর কেমিস্ট্রি খুব দারুণ বা আমরা যদি বলি হচ্ছে উইকেটে যখন আমাদের ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম থাকে বলি দুই ভাইয়ের কেমিস্ট্রি খুব দারুণ মানে তাদের বোঝাপড়া দারুণ তাদের পারস্পরিক মিথষ্ক্রিয়া দারুণ এই যে কেমিস্ট্রি হচ্ছে মিথস্ক্রিয়া বোঝাপড়ার ব্যাপার মানুষের সাথে মানুষের না পদার্থের সাথে বস্তুর সাথে বস্তুর বসত পদার্থের সাথে পদার্থের পদার্থের সাথে পদার্থের মিলন মিথস্ক্রিয়া যে শাখা আলোচনা করছে সেটা হচ্ছে কেমিস্ট্রি এই কেমিস্ট্রি শব্দটা আসলো প্রাচীন যুগে ছিল এটার নাম ছিল কিমিয়া প্রাচীন যুগে যখন মিশরীদের হাতে ক্ষমতা ছিল আর আসলে ক্ষমতা বলতে হচ্ছে সবসময় পৃথিবীতে কোনো না কোনো সুপার পাওয়ার ছিল এখন যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার তাদের নির্বাচন হচ্ছে আমরা এখান থেকে তাদের ফলাফলের দিকে তাকায় আছি একদম চাতক পাখির মতো তাকায় আছি কি হবে জো বাইডেন নাকি ডোনাল্ড ট্রাম্প কারণ এখন তারা বিশ্বের পরাশক্তি এবং আমরা দেখি বিশ্বের তারা বিশ্বের পরাশক্তি বিধায় তাদের সমস্ত গবেষণাগুলো তাদের ওখানে হচ্ছে বেশিরভাগ গবেষণা আপনি দেখবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে বেশিরভাগ আবিষ্কার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে বেল ল্যাবরেটরি থেকে বের হচ্ছে আবার বিশ্বের সবচেয়ে বড় গন্ধাঘাটটাও তাদের ওখানে লাইব্রেরি অফ কংগ্রেস কারণ তারা এখন বিশ্বের সুপার পাওয়ার এক সময় বিশ্বের সুপার পাওয়ার ছিল মিশর এবং তখন যারা সুপার পাওয়ার ছিল স্বাভাবিকভাবে জ্ঞান বিজ্ঞানের আলো চর্চা সবসময় ওখানেই বেশি ছিল তখন ওখানে কেমিস্ট্রি বর্তমানে যেটাকে কেমিস্ট্রি বলি তখনও কেমিস্ট্রির এই রূপটা পরিগ্রহ করেনি মানে কেমিস্ট্রির মতোই আর কি কেমিস্ট্রির প্রাচীন ধাপ তখন এই আলোচনাকে বলা হয়তো তারা কিমিয়া এই কিমিয়া থেকে আসলে কেমিস্ট্রি শব্দটা আসছে একদম প্রাচীন প্রাথমিক রূপ কিমিয়া মিশর আলোচনা করা হতো তখন মিশর বিশ্বের সুপার পাওয়ার এবং সুপার পাওয়ার যারা থাকে তাদের সংস্কৃতি আমরা সব সময় গ্রহণ করি যেমন মিশর যখন সুপার পাওয়ার ছিল মিশর আফ্রিকান ন্যাশন মিশরে এখন হয়তো কিছু ফর্সা মানুষ পাওয়া যাবে কিন্তু জেনেটিক্যাল মানে আদতে মিশরীরা সবাই কালো রানী কিলোপেট্রা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী মনে করা হয় তিনি কৃষ্ণবর্ণের ছিলেন তিনি শতঙ্গ কেউ ছিলেন না তো মিশরীয়দের কথা যদি আমরা ধরি ওই সময় মিশরে যেহেতু সুপার পাওয়ার ছিল তখন কালো রংটাকেই অপবিত্রতা প্রতীক মনে করা হয়তো কালো হলে মানুষ বেশি সুন্দর মনে করা হয়তো আস্তে আস্তে যখন শ্বেতাঙ্গদের হাতে ক্ষমতা চলে আসছে তখন সাদা রংটাকে ফসা রংটাকে আমরা সৌন্দর্য মনে করি সাদাকে পবিত্রতার প্রতীক মনে করি আর কালোকে আমরা অশুভ মনে করি এগুলো আসলে বর্ণবাদ বর্ণবাদ এইভাবে বিকশিত হয় যে কথা বলছিলাম কেমিস্ট্রি প্রথমে কিমিয়া থেকে আসলো মিশরে কিমিয়া শাস্ত্রের একটা প্রচলন ছিল তার এখানে গবেষণা করত এরপরে ক্ষমতা যখন মুসলমানরা বিশ্বের সুপার পাওয়ার আরবীয় মুসলমানরা তখন তারা যে রসায়ন শাস্ত্র চর্চা করতো তারা সেটাকে বলতো আলকেমিয়া বা আলকেমি আলকেমি এসেছে আলকেমিয়া থেকে আলকেমিয়া অর্থ হচ্ছে মিশরীয় সভ্যতা আরবীয়রা মিশরীয় সভ্যতাকে বলতো আলকেমিয়া তার মানে আলকেমিয়া এই কেমিয়া এই কেমিয়া থেকে আলকেমিয়া যোগ যুগ করে আলকেমিয়া আসলো মধ্যযুগীয় রসায়ন আমরা অনেকে জানি জাবির ইবনে হায়ান জাবির ইবনে হায়ানকে আমরা বলি রসায়ন শাস্ত্রের জনক কথাটা পুরোপুরি সঠিক নয় মানে কেমিস্ট্রির জনক যদি বলি এই যুগে কেমিস্ট্রির উদ্ভব হয়নি কেমিস্ট্রি মডার্ন টার্ম এই সময় কেমিস্ট্রি উদ্ভব হয়নি কেমিস্ট্রি মডার্ন টার্ম অনেক পরে আধুনিক যুগে কেমিস্ট্রি আছে মডার্ন কেমিস্ট্রি বলে কিছু নেই কেমিস্ট্রি ইটস সেলফ ইজ এ মডার্ন টার্ম প্রথমে ছিল কিমিয়া এবং আলকেমি এই আলকেমি শাস্ত্রের জনক ছিলেন জাবির ইবনে হায়ান কেমিস্ট্রির জনক না আলকেমি শাস্ত্রের জনক ছিলেন জাবির ইবনে হায়ান তাহলে আলকেমি জাবির ইবনে হায়ান হচ্ছেন আল কেমির জনক তাহলে কেমিস্ট্রির জনক কে মডার্ন কেমিস্ট্রি বলি কেমিস্ট্রির জনক হচ্ছেন জন ইবনে হায়ান হচ্ছে জন তাহলে কি পেলাম কিমিয়া ছিল প্রাচীন রসায়ন আল কেমি মধ্যযুগীয় রসায়ন এবং মডার্ন রসায়ন বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কেমিস্ট্রি আল কেমির জনক হচ্ছে জাবির ইবনে হায়ান এটার কে জনক এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না অনেক প্রাচীন হিসাব আল কেমির জন্ম হচ্ছে জাবির ইবনে হায়ান এবং কেমিস্ট্রির জনক হচ্ছে জন ডাল্টন জন ডালটন কেন কেমিস্ট্রির জনক জন ডালটন কেমিস্ট্রির জনক এর কারণটা হচ্ছে অনেক আগে খ্রিস্টপূর্বে পূর্বে ডেমোক্রিটাস নামে একজন বিজ্ঞানী ছিলেন এই ডেমোক্রিটাস একটা পরমাণুবাদ দিয়েছিলেন যে পদার্থের ক্ষুদ্রতম একটা কণিকা আছে যেটা আর ভাঙা যায় না সেটার নাম হচ্ছে পরমাণু বা অ্যাটম মানে না বিভাজ্য অ্যা মানে না টম মানে বিভাজ্য এই পরমাণুবাদকে একটা পূর্ণাঙ্গ রূপ দেন এবং স্পষ্ট রূপ দেন হচ্ছেন জল ডালটন ওই পরমাণুবাদে অনেক কিছু স্পষ্ট ছিল না পূর্ণাঙ্গ কোনো তত্ত্ব ছিল না পূর্ণাঙ্গ তত্ত্ব আকারে এটা একটা স্পষ্ট রূপ দেন হচ্ছেন বিজ্ঞানী জন ডাল্টন এবং পরমাণু হচ্ছে পদার্থবিজ্ঞানের পরমাণুবাদী হচ্ছে বর্তমান পদার্থবিজ্ঞানের ভিত্তি কারণ পদার্থবিজ্ঞান সরি রসায়নের ভিত্তি রসায়নে হচ্ছে পরমাণু অনু কখনও রাসায়নিক অংশ অংশগ্রহণ করে না পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কে পরমাণু মানে যেহেতু রাসায়নিক বিক্রিয়া নিয়ে যায় আধুনিক রসায়নের ভিত্তি এবং এই পরমাণুবাদ যেহেতু ডাল্টন দিয়েছিলেন যদিও তার পুরোপুরি পরমাণুবাদে কিছু ত্রুটি ছিল তারপরও যেহেতু মোটামুটি পূর্ণাঙ্গ রূপে পরমাণু জন ডাল্টন প্রকাশ করেন সেজন্য কেমিস্ট্রির জনক হিসেবে জন ডাল্টনের নাম উল্লেখ করতে হবে তাহলে কি আলকেমির জনক জাবির ইবনে হায়ান কিন্তু কেমিস্ট্রির জনক জন ডালটন আচ্ছা এবার দেখি হচ্ছে জীববিজ্ঞানের যেমন বিভিন্ন ভাগ ছিল রসায়নের অনেকগুলো ভাগ আছে তবে এমন কিছু না লিখে রাখলেই ভালো হয় খুব একটা আসবে এমন কিছু না তারপরে আমরা জেনে রাখি রসায়নের বিভিন্ন ভাগ গুলোর মধ্যে রয়েছে জৈব রসায়ন জৈব রসায়ন হচ্ছে মানে জীবের জীবের সম্পর্কিত রসায়ন জীব আমাদের যখন মাটিতে চলে যায় একসময় খনিজ পদার্থ তেল হচ্ছে গ্যাস হচ্ছে এই যে এইগুলোর যে রসায়ন এগুলো হচ্ছে জীব রসায়ন অজৈব রসায়ন বা ভূত রসায়ন মানে জীবের বাইরের যে রসায়ন জড় পদার্থের যে রসায়ন সেটাকে অজৈব ভূত রসায়ন বলা হচ্ছে প্রাণ রসায়ন প্রাণের অভ্যন্তরে যে রাসায়নিক বিক্রিয়া সময় সংঘটিত হচ্ছে এগুলো যে রসায়ন আলোচনা করে সেটা হচ্ছে প্রাণ রসায়ন তারপরে বিশ্লেষণমূলক রসায়ন ঠিক আছে এটা হচ্ছে তারপরে তড়িৎ রসায়ন বিশ্লেষণমূলক রসায়ন হচ্ছে যে রসায়ন বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া বিশ্লেষণ করে করে আলোচনা করবে সেই জিনিসগুলোকে বলে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এটা হচ্ছে বিশ্লেষণমূলক রসায়ন তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি এটা হচ্ছে ইলেক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কিংবা বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ প্রয়োগ করে একটা রাসায়নিক পদার্থকে ভেঙে ফেলা এই ব্যাপারগুলো যে যে রসায়ন আলোচনা আলোচনা করা করা হচ্ছে হচ্ছে সেই শাখাকে আমরা বলতে পারি আপনারা যেখানে লিখতে পারবেন না এখানে একটু স্ক্রিনশট দিয়ে দিবেন স্লাইড আচ্ছা এরপরে হচ্ছে তড়িৎ রসায়নটা হচ্ছে যে যেটা বললাম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আহ বিদ্যুৎ আবিষ্কার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আবার আপনার হচ্ছে আহ একটা বিদ্যুৎ বিদ্যুৎ পরিচালনা করে একটা রাসায়নিক পদার্থকে ভেঙে ফেলা হচ্ছে এই ব্যাপারগুলো রাসায়নিক ক্রিয়ার উপর বিদ্যুতের প্রভাব নিয়ে যেটা আলোচনা করা হচ্ছে যে শাখায় সেটা হচ্ছে তরিত রসায়ন ফার্মেসি বা চিকিৎসা রসায়ন ফার্মেসি ওষুধ শিল্প এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি করে মানব দেহের রোগ প্রতিরোধী বা রোগ প্রতিষেধক যে ওষুধ গুলো কিভাবে তৈরি করা যায় এগুলো আলোচনা করছে ফার্মেসি বা চিকিৎসা রসায়ন এরপরে ইনভারনমেন্টাল কেমিস্ট্রি পরিবেশ রসায়ন ঠিক আছে পরিবেশের ভিতর পরিবেশে কি ধরনের পরিবেশের প্রতিনিয়ত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এমনিতেই হচ্ছে তাপ পড়লে রাস্তার উপর হচ্ছে সমুদ্রের পানিতে তাপ পড়লে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এই পরিবেশের ভিতর অটোমেটিক্যালি রোদের প্রভাবে সূর্যের আলোর প্রভাবে ঢেউয়ের প্রভাবে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া সময় সংঘটিত হচ্ছে সেইগুলো না যেসব রসায়নটা আলোচনা করে সেই রসায়নটাকে আমরা বলবো পরিবেশ রসায়ন এরপরে ফলিটের রসায়নে যে বললাম অ্যাপ্লাইড যে রূপটা মানে প্রয়োগিক রূপ পিওর রসায়ন সূত্রগুলোকে আমরা যখন প্রয়োগ করব প্রয়োগ করে কিছু একটা বানাবো সেটা হচ্ছে ফলিত রসায়ন মানে প্রয়োগের ক্ষেত্র রসায়নের প্রয়োগের ক্ষেত্র আলোচনা করবে নট থিওরি থিওরি থেকে যেটা লাভ করব আমরা এরপর হচ্ছে নিউক্লিয়ার রসায়ন অ্যাটম বোমা বানাচ্ছি রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এগুলো কি নিউক্লিয়ার রিয়াকশনের ফলে হয় এই নিউক্লিয়ার রিয়াকশন না আলোচনা করে সেটা হচ্ছে নিউক্লিয়ার রসায়ন নিউক্লিয়ার কেমিস্ট্রি এরপরে ভেষজ রসায়ন হার্বাল কেমিস্ট্রি আর কি হার্বাল কেমিস্ট্রি হচ্ছে বিভিন্ন হার্বাল যে ব্যাপারগুলো প্রাকৃতিক মধ্যে রয়েছে হার্বাল যে ব্যাপার তার কেমিস্ট্রি নিয়ে যে আলোচনা করবে সে হচ্ছে ভেষজ রসায়ন বা হার্বাল রসায়ন তাপ রসায়ন থার্মাল কেমিস্ট্রি কোনটা রাসায়নিক বিক্রিয়া যখন হয় হয় সে প্রকৃতি থেকে তাপ গ্রহণ করে অথবা সে প্রকৃতিকে তাপ নির্গত করে একটা না একটা করবে এবং রাসায়নিক বিক্রিয়ার উপর তাপের একটা প্রভাব আছে তাপ হলে কখনো কোনো বিক্রিয়া বেড়ে যাচ্ছে কোনো বিক্রিয়ার গতি শ্লত হয়ে যাচ্ছে এই যে রাসায়নিক বিক্রিয়ার উপর তাপের প্রভাব নিয়ে যে শাখাটা আলোচনা করে রসায়নের সেই শাখাটাকে আমরা বলবো তাপ রসায়ন বা থার্মাল কেমিস্ট্রি এরপর আসে পলিমার রসায়ন পলিমার বলতে হচ্ছে প্লাস্টিক গঠন করা হচ্ছে পলিমার বিক্রিয়ার মাধ্যমে পলিথিন হচ্ছে ইথিলিনের পলিমার এই যে এই পলিমার সংক্রান্ত রিয়াকশন নিয়ে বিক্রিয়া নিয়ে যে রসায়ন আলোচনা করে সেটাকে আমরা বলবো পলিমার রসায়ন প্লাস্টিক শিল্পের বিকাশের সাথে সাথে পলিমার রসায়ন রসায়নের একটা স্বতন্ত্র শাখা হিসেবে বিকাশ লাভ করে তাহলে রসায়নের শাখাগুলোর মধ্যে আমরা দেখছি জৈব রসায়ন অজৈব বা বিশ্লেষণমূলক রসায়ন তড়িৎ রসায়ন ফার্মেসি বা চিকিৎসা রসায়ন পরিবেশ রসায়ন ফলিত রসায়ন নিউক্লিয়ার রসায়ন ভেষজ রসায়ন তাপ রসায়ন এবং পলিমার রসায়ন মূলত আরও আছে শাখা করলে আরো শাখা বের হবে কিন্তু এগুলো হচ্ছে মূলত শাখা রসায়নের বিভিন্ন শাখার মধ্যে এগুলোই বিশেষভাবে উল্লেখযোগ্য পানি দিতে বলেন তো কয়েকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী রসায়নের ক্ষেত্রে যাদের বিভিন্ন অবদান আছে তাদের সংক্ষিপ্ত একটু পরিচয় আমরা জেনে নিব এর ফলে পরবর্তীতে যখন আমরা বিভিন্ন ব্যাপার আলোচনা করব আমাদের জন্য ব্যাপারগুলো সুবিধা হবে জানতে আলোচনার ক্ষেত্রে ব্যাপারগুলো সুবিধা হবে প্রথমে হচ্ছে যার পরিচয় আমরা জানবো ওনার নাম হচ্ছেন স্যার জে জে থমসন শুধু থমসন নামে আমরা চিনি স্যার জে জে থমসন উনি একজন ব্রিটিশ বিজ্ঞানী স্যার জে জে থমসন উনি একজন ব্রিটিশ বিজ্ঞানী যার জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু উনিশশো সালে স্যার জে জে থমসন একজন ব্রিটিশ বিজ্ঞানী যার জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু হচ্ছে উনিশশো সালে ওনার সেরা আবিষ্কার হচ্ছে আঠারোশো সালে উনি ইলেকট্রন আবিষ্কার করেন ওনার মূলত যে আবিষ্কারের জন্য উনি বিখ্যাত সেটা হচ্ছে আঠারোশো সালে উনি ইলেকট্রন আবিষ্কার করেন এবং এই ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কার আবিষ্কার করার জন্য সালে সালে তিনি পুরস্কার লাভ করেন করেন উনি যার দরুন উনিশশো সালে উনি নোবেল পুরস্কার লাভ করেন ইলেকট্রন ছাড়াও আরো দুটা জিনিস তিনি আবিষ্কার করেন একটা হচ্ছে ভর বর্ণালী বিক্ষণ এবং আরেকটি হচ্ছে আইসোটোপ তাহলে স্যার জে থমসন এই থমসন তিনটা জিনিসের আবিষ্কারক আমরা পাচ্ছি একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে ভর বর্ণালী বিক্ষণ আরেকটা হচ্ছে আইসোটোপ তাহলে আইসোটোপের আবিষ্কার ভর বর্ণালী বিক্ষণের আবিষ্কারক থমসন এবং ইলেকট্রনের আবিষ্কারক থমসন ইলেকট্রন আবিষ্কার করেন তিনি কত সালে আঠারোশো সালে যার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে এরপরের বিজ্ঞানের নাম হচ্ছে জেমস চ্যাড জন্ম হচ্ছে উনিও একজন ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী এবং আমরা দেখি এই যে আঠারোশো থেকে উনিশশো সাল সতেরোশো সাল এই সময়কার যারা বেশিরভাগ বিজ্ঞানী তাদেরকে আমরা দেখবো ব্রিটিশ বা ফরাসি বা স্প্যানিশ কারণ এই সময় ক্ষমতাটা ছিল তাদের হাতে এবং গবেষণাগুলো তারাই করছে আচ্ছা দেখি জেমস চ্যাডউইক ইনি একজন ব্রিটিশ বিজ্ঞানী ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী এবং রাসায়নিক বিজ্ঞানীও বটে উনি আঠারোশো একানব্বই জন্ম লাভ করেন এবং উনিশশো চুয়াত্তর সালে মারা যান জেমস জন্ম এবং মৃত্যু উনিশশো সাল ওনার আবিষ্কার হচ্ছে উনিশশো সালে উনি নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডুইক আঠারোশো উনিশশো বত্রিশ সালে নিউটন আবিষ্কার করেন তাহলে জেমস চ্যাডুইকের ইয়া কি নিউটন আবিষ্কার ব্রিটিশ বিজ্ঞানী যিনি নিউটন আবিষ্কার করেন উনিশশো সালে এবং উনি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই নিউটন আবিষ্কারের জন্য নবেল পুরস্কারে ভূষিত হন তাহলে চ্যাডুইক নিউটন আবিষ্কার করেন উনিশশো সালে এবং উনিশশো সালে এই নিউটন আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন এরপরে বিজ্ঞানীর নাম হচ্ছে জোসেফ প্রিস্টলি জোসেফ প্রিস্টলি জোসেফ প্রিস্টলিও একজন ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলিও একজন ব্রিটিশ বিজ্ঞানী যার জন্ম সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু আঠারোশো চার খ্রিস্টাব্দে জোসেফ পিস্টলি বিখ্যাত হচ্ছে অক্সিজেন আবিষ্কারের জন্য সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি অক্সিজেন আবিষ্কার করে তার মানে অক্সিজেনের আবিষ্কারক হচ্ছেন জোসেফ প্রিস্টলি অক্সিজেনের আবিষ্কারক জোসেফ প্রিস্টলি স্যার আইসোটোপ কি আইসোটোপের আলোচনা করব আমরা এর পরের ক্লাসে ধীরে ধীরে আসব একই পরমাণুর যখন ভর সংখ্যা ভিন্ন হয় তখন সেটাকে আমরা আইসোটোপ বলবো এটা আমরা পরে ডিটেল আলোচনা করব আচ্ছা ব্রিটিশ বিজ্ঞানে জোসেফ প্রিস্টলি ইনি হচ্ছেন অক্সিজেনের আবিষ্কারক যদিও জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন কিন্তু অক্সিজেনের নামকরণ তিনি করেননি অক্সিজেনের নামকরণ করেন ফরাসি বিজ্ঞানী লরা লরাল্যাভৈসিয় মানে আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি কিন্তু নামকরণ করেন ফরাসি বিজ্ঞানী লরা লরাভইসিয় তাহলে ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি সতেরোশো চুয়াত্তর সালে অক্সিজেন আবিষ্কার করেন এবং এই অক্সিজেনের নামকরণ করেন ফরাসি বিজ্ঞানী লরা ল্যাভৈসিয় এই অক্সিজেন ছাড়াও জোসেফ প্রিস্টলি আরো কি কি জিনিস আবিষ্কার করেন অক্সিজেন ছাড়াও তিনি কার্বন মনোঅক্সাইড অ্যামোনিয়া নাইটেড অক্সাইড নাইট্রোজেন ও সালফার ডাইঅক্সাইড আবিষ্কার করেন অক্সিজেন তো করছেন অক্সিজেন ছাড়া কি কি করছেন কার্বন মনোঅক্সাইড করছেন তাহলে কার্বন মনোঅক্সাইড প্রিস্টলি অ্যামোনিয়া আবিষ্কার করছেন জোসেফ প্রিস্টলি নাইট্রেট আবিষ্কার করছেন জোসেফ প্রিস্টলি নাইট্রেট অক্সাইড নাইট্রোজেন আবিষ্কার করছেন জোসেফ প্রিস্টলি সালফার ডাইঅক্সাইড আবিষ্কার করছেন জোসেফ প্রিস্টলি তাহলে কি কি আবিষ্কার করছেন অক্সিজেন কার্বন অ্যামোনিয়া নাইট্রেড অক্সাইড নাইট্রোজেন সালফার ডাই অক্সাইড ছটা জিনিস আবিষ্কার এরপরে আসে হচ্ছে আলফ্রেড নভেল আলফ্রেড নভেল আমরা সবাই এতক্ষণ ধরে বলছিলাম যে হচ্ছে নোবেল পুরস্কার নোবেল নোবেল পুরস্কার পুরস্কার এ পেয়েছে আমাদের ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পাইছেন তাই না বিজ্ঞানী রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন এই নোবেল পুরস্কার প্রবর্তক এই বিজ্ঞানী আলফ্রেড নোবেল আলফ্রেড নভেল উনি একজন সুইডিশ বিজ্ঞানী মানে ওনার জন্ম সুইডেনে সুইডেনের নাগরিক ছিলেন সুইডিশ বিজ্ঞানী যার পূর্ণ নাম হচ্ছে আলফ্রেড বার্নার্ড নভেল আলফ্রেড নভেলের পূর্ণ নাম হচ্ছে আলফ্রেড বার্নার্ড নভেল উনি প্রায় তিনশো পঞ্চাশটার মতো জিনিসের প্যাটেন্ট ছিল ওনার কাছে মানে আবিষ্কার করেছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারক যে আবিষ্কার আবিষ্কারটা তাকে ধনী বানাই দিছিল সেটা হচ্ছে ডিনামাইট তিনি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে ডিনামাইট আবিষ্কার করেন এবং এই ডিনামাইট বিক্রি করে প্রচুর পরিমাণে অর্থের মালিক হন যা দিয়ে তিনি হচ্ছে নোবেল পুরস্কারের জন্য নোবেল ফান্ড গঠন করেন উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার তিনি দেওয়া শুরু করেন এই ডিনামাইট তিনি আবিষ্কার করেছিলেন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে এতগুলো শাখায় ছটা শাখায় নোবেল পুরস্কার দেয়া হলেও গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না চিকিৎসা বিজ্ঞানে দেওয়া হয় রসায়নে দেওয়া হয় পদার্থবিজ্ঞানে দেওয়া হয় কিন্তু গণিতের গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না এর পিছনের করুন কাহিনী বলবো আমি সেটা হচ্ছে আলফ্রেড নোবেল যখন ভার্সিটিতে পড়তেন তখন তার সহপাঠীর সাথে তার প্রেম ছিল কিন্তু সহপাঠী পরবর্তীতে গণিতের একজনকে বিয়ে করেন মানে আলফ্রেড নবেলকে কে ছেকা দিয়ে গণিতের একজনকে বিয়ে করছিলেন এরপর থেকে আলফ্রেড নবেল নবেল পুরস্কার চালু করার পরে তিনি বলে গেছিলেন জীবনে যেন কখনো গুণিতে নবেল পুরস্কার দেয়া হয় না তাহলে অনেক ছোট ছোট প্রেম কাহিনী বিশ্বের অনেক কিছুর গতিপথ পরিবর্তন করে দিতে পারে এই আলফ্রেড নোবেল পাবলিক গণিতের একজন লোক তাকে শেখা দিয়েছিলেন যে কারণে তিনি গণিতে কখনো নভেল দিবেন না এই ব্যক্তি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে ডিনামাইট আবিষ্কার করেন এবং এই ডিনামাইটের মাধ্যমে তিনি প্রচুর অর্থ আয় করেন এছাড়াও তার নামে তিনশো পঞ্চাশটা ভিন্ন ভিন্ন ধরনের প্যাটেন্ট ছিল

পরমাণুর যে কেন্দ্র সে কেন্দ্রকে বলে নিউক্লিয়াস সে নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রাজারফোর্ড কিভাবে আবিষ্কার করছিলেন আলফা কনার বিচ্ছরণের সাহায্যে তিনি হচ্ছে এই নিউক্লিয়াস আবিষ্কার করছিলেন এবং আমরা জানি যে হচ্ছে পরমাণুর তিনটা মৌলিক কণিকা তিনটা ইলেকট্রন প্রোটন নিউটন এর মধ্যে নিউটন এবং প্রোটন কেন্দ্রে থাকে নিউক্লিয়াসে থাকে ঠিক আছে এই যে এই সম্পর্কে তিনি একটা এভাবে রেখে মানে নিউক্লিয়াস নিউটন এবং পোটনকে কেন্দ্রে রেখে এবং ইলেকট্রনকে কেন্দ্রের বাইরে বিভিন্ন কক্ষপথে রেখে সৌরজগতের মতো মানে সূর্যকে কেন্দ্রে রেখে পৃথিবী মঙ্গল এগুলো যেমন পৃথিবীর সূর্যের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরছে ঠিক এইভাবে একটা মডেল তিনি পরমাণুর একটা মডেল তিনি পেশ করেছিলেন যেটাকে বলা হয় রাদার সোলার সিস্টেম পরমাণু মডেল মানে সোলার সিস্টেম পরমাণু মডেলের প্রবক্তা ও বিজ্ঞানী রাদার এবং তিনি উনিশশো এগারো খ্রিস্টাব্দে আলফাকোনা পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস আবিষ্কার করেন এরপর আসি জন ডাল্টন ডালটন কেমিস্ট্রিকে পাপা জন ডাল্টন আধুনিক রসায়নের জনক কেমিস্ট্রির জনক ব্রিটিশ রসায়নবিদ জল ডালটন উনি ব্রিটিশ রসায়নবিদ ছিলেন সতেরোশো সালে জন্ম আঠারোশো সালে মৃত্যু উনি আঠারোশো খ্রিস্টাব্দে ডেমোক্রিটাস অনেক আগে যে মতবাদ দিয়ে গেছিলেন অ্যাটম পরমাণুবাদ সম্পূর্ণ ছিল না অসম্পূর্ণ একটা পরমাণুবাদ দিয়েছিলেন খ্রিস্টের জন্মের আগে এই পরমাণুবাদটাকে তিনি পূর্ণাঙ্গ রূপে উপস্থাপন করেন আঠারোশো তিন খ্রিস্টাব্দে যদিও এই পরমাণুবাদে তিনিও বলছেন ডাল্টনও বলছেন ডেমোক্রেটাসের সাথে সুর মিলিয়ে বলছেন যে পরমাণুকে ভাঙা যায় না যদিও পরবর্তীতে প্রমাণ হয়েছে না পরমাণুকে পরমাণুকে যায় ভাঙলে ইলেকট্রন নিউট্রন নামক তিন ধরনের মৌলিক কনিকা ছাড়াও আরো উনচল্লিশ রকমের মৌলিক কণিকা পাওয়া যেতে পারে আর যেহেতু পরমাণুবাদী হচ্ছে আধুনিক রসায়নের ভিত্তি যে কারণে এই জল ডালটনকে বলা হয় ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি এরপরটা হচ্ছে ক্যাভেন্ডিস নামটা সন্ধ্যায় ল্যাভেন্ডিস মনে হয় ক্যাভেন্ডিস হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ বিজ্ঞানী উনি একাত্তর সালের সালে ওনার জন্ম এবং দশ খ্রিস্টাব্দে ওনার মৃত্যু ব্রিটিশ বিজ্ঞানী যার জন্ম সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু আঠারোশো দশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাভেন্ডিস সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন এবং তিনি সর্বপ্রথম পানির গঠন বর্ণনা করেন মানে পানি হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে তার যে গঠন পানির যে গঠন কেমন হবে সেই ব্যাপারটা এই বিজ্ঞানী ক্যাভেন্ডিস সর্বপ্রথম বর্ণনা করেন ক্যাভেন্ডিস কি করলেন হাইড্রোজেন আবিষ্কার করলেন এবং পানির গঠন বর্ণনা করলেন শুধু তাই না তিনি আরেকজন বিখ্যাত সে হচ্ছে পৃথিবীর ঘনত্বের সঠিক পরিমাপ সর্বপ্রথম তিনিই করেন পৃথিবীর ঘনত্বের সঠিক প্রমাণ পরিমাণ সর্বপ্রথম বিজ্ঞানী ক্যাভেন্ডিস করেন তিনটা কারণ আমরা পাইলাম তাহলে ওনার বিখ্যাত হওয়ার একটা হচ্ছে উনি সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে হাইড্রোজেন আবিষ্কার করেন আর হচ্ছে তিনি পানির গঠন বর্ণনা করেন এবং আরেকটা হচ্ছে পৃথিবীর ঘনত্বের সঠিক পরিমাপ করেন এই তিনটা কারণে বিজ্ঞানী ক্যাভেন্ডিস বিখ্যাত এবার একজন আসি বিখ্যাত একজন বিজ্ঞানীর নাম ইনি হচ্ছেন লুই পাস্তুর লুই পাস্তুর লুই পাস্তুর হচ্ছে একজন ফরাসি বিজ্ঞানী যিনি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি মারা যান আমরা পাস্তুরাইজেশনের প্রসেসের সাথে সবাই যুক্ত যে দুধকে জীবাণুমুক্ত দুধকে জীবাণুমুক্ত করার জন্য পাস্তুরাইজেশন করা হয় পাস্তুরাইজেশন কি আমরা জানি দুধকে একশো থেকে দেড়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পঞ্চাশ মিনিট ধরে ফোটানো হয় সরি তিরিশ মিনিট ধরে যদি ফোটানো হয় একশো চার থেকে দেড়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিট ধরে ফোটানোর পরে হঠাৎ করে সেটাকে যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামায় আনা হয় তাহলে জীব দুধ জীবাণুমুক্ত হয় এবং এই অবস্থায় দুধকে দুদিন পর্যন্ত রাখা যেতে পারে মানে হঠাৎ করে তিরিশ মিনিট ধরে আমি দুধকে একশো চার থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাল দিব তারপরে সেটাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামায় আনলে দুধ জীবাণুমুক্ত হবে এই প্রসেসটাকে বলা হয় পাস্তুরাইজেশন এই লুই পাস্তুরি এই প্রসেসটার আবিষ্কারক যে কারণে বলা হয় পাস্তুরাইজেশন শুধু সেটাই না লুই পাস্তুর জনক জনক লুই পাস্তুর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন মানব সভ্যতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং যেমন হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন মানব সভ্যতার জন্য একটা মাইল ঠিক তেমনি ভাবে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর মানব সভ্যতার জন্য এটি একটা তাহলে হচ্ছে হচ্ছে জলাতঙ্কের টিকার আবিষ্কারক আর যে পাস্তরায়ন পদ্ধতির কথা বললাম পাস্তরায়ণ পদ্ধতি তিনি আবিষ্কার করেন আঠারোশো চৌষট্টি সালে পাস্তরায়ণ পদ্ধতি প্রদান করেন আঠারোশো সালে এবার আসি দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিফ একজন রাশিয়ান বিজ্ঞানী উনি বিখ্যাত হচ্ছে আমরা তো এখন জানি রসায়নের একটা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী আছে তো সর্বপ্রথম পর্যায় সারণীটা তৈরি করছিলেন এই ভদ্রলোক দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিফ পরমাণুকে তার ভর সমূহের অনুপাতে সাজায়ে একটা টেবিল তৈরি করছিলেন পর্যায় সারণী তৈরি করছিলেন তিনি হচ্ছে ডি মিত্রি ইভানোবিচ মিডেলিভ তাকে বলা হয় পর্যায় সাবনিধি জনক পর্যায় সাবনি জনক তাহলে মেন্ডেলিফ এবং আমরা যে বর্তমান আধুনিক পর্যায় সামনে দেখি সেটাই মেন্ডে পর্যায় সাবনি থেকেই এসেছে তাহলে পর্যায় সাহিনিক জনক হচ্ছে ডি মিত্রি মেন্ডেলিভ এরপরটা হচ্ছে লা শাটেলিয়ার লা শাটেলিয়ার হচ্ছে লা শাটেলিয়ার হচ্ছে লা শাটেলিয়ে নীতির জনক লা শাটেলিয়ার লা শাটেলিয়া নীতির জনক বোঝা যাচ্ছে তিনি একটা নীতি দিয়েছিলেন সেই নীতিটা তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে লা শাটেলিয়া নীতি সেটা কি রাসায়নিক অবস্থার উপর তাপ ও চাপের প্রভাব সম্পর্কিত যে নীতি তিনি দিয়েছিলেন সেটার নাম লা শাটেলিয়ে নীতি তাহলে লা শাটেলিয়ে নীতি কি রাসায়নিক সাম্যাবস্থার উপর তাপ চাপের প্রভাব সম্পর্কিত যে নীতি সেই নীতিকেই বলা হয় লা শাটেলিয়ে নীতি আর এই লাটেলিয়ার নীতির আবিষ্কারক হচ্ছে লাটেলিয়ার এই জিনিসটা আমরা পড়বো হেবার বোস পদ্ধতি উৎপাদন আমরা এগুলো পড়বো তখন আমরা এরপরে জন্য আছে হেবারো বোস হেবারো বোস আর কেউ না কিছুই না এই লাশ নীতি কে কাজে লাগিয়ে তারা হেবার বোস পদ্ধতিতে এমনিয়ার উৎপাদনকে কে দিয়েছিলেন দিছিলেন এই জন্য তারা বিখ্যাত এবং হেবার বোস পদ্ধতি মানে প্রয়োগ করে বর্তমান উৎপাদন করা হয় তাহলে হচ্ছে প্রয়োগ করে হেবার অ্যামোনিয়া উৎপাদন বাড়ান যে তাদের কোন নীতির মাধ্যমে হেবার বোস পদ্ধতির মাধ্যমে আর লাস্টালিয়া নীতির আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী লাটিলিয়ার আর লাসটিলিয়া নীতি হচ্ছে রাসায়নিক সাব্যবস্থার উপর তাপ চাপ ঘনমাত্রার প্রভাব ইত্যাদি এটা হচ্ছে লাসেলিয়া নীতি এগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করবো এবার বো এমন উৎপাদন লাশ শাটিলের নীতি কি সাম্য রাসায়নিক সাম্যাবস্থা কি তাপ দিলে কি হবে চাপ দিলে কি হবে ঘনমত্রায় পরিবর্তন করলে কি হবে এই জিনিসগুলো আমরা আস্তে ধীরে আলোচনায় আসবো আচ্ছা আমরা যেহেতু হচ্ছে এতক্ষণ ধরে রাসায়ন আলোচনা করছি আর রসায়ন হচ্ছে পদার্থ নিয়ে আলোচনা করে পদার্থ ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করে তাহলে আমরা পদার্থ সম্বন্ধে একটু দেখি পদার্থ আমরা অনেকবার অনেকে বা আমার কাছে অপদার্থ গালি শুনেছি তাই না তা আসলে অপদার্থ না আমরা সবাই পদার্থ পদার্থ কি ছোট বলে পড়ে আসছি যার ওজন আছে স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাই পদার্থ বল প্রয়োগে বাধা শক্তিও সৃষ্টি করতে পারে তো যাই সেটা না পদার্থ হচ্ছে যার ওজন আছে স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধা তৈরি করে তাকে আমরা পদার্থ বলি এখন এই পদার্থকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে মৌলিক পদার্থ আর হচ্ছে যৌগিক পদার্থ পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ খুব সহজ আমরা সবাই জানি মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত আর কোনো পদার্থ পাওয়া যাবে না মানে নতুন কোনো পদার্থ পাওয়া যাবে না তাহলে সেই সদার্থকে আমরা বলবো মৌলিক পদার্থ আর উল্টাটা যৌগিক পদার্থ এটাকে ভাঙলে এক বা একাধিক মানে একাধিক মৌলিক পদার্থ আমরা পাবো যৌগিক পদার্থকে ভাঙলে আমরা কি পাবো একাধিক মৌলিক পদার্থ পাবো আর মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত আর কোনো পদার্থ আমরা পাবো না এখন মৌলিক পদার্থ কি যৌগিক পদার্থ কি এটা আমরা জানলাম এখন জানি কোন পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে কি বলে এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় পরমাণু আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে আমরা বলবো অনু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলবো অনু আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলবো পরমাণু কেন মৌলিক পদার্থকে আমরা যদি ভাঙি তাহলে এক সময় পরমাণু পর্যন্ত আমরা আসতে পারবো যেমন অক্সিজেন অনেকগুলো অক্সিজেন আছে অক্সিজেনের একটা অনু ও টু এই অক্সিজেনের একটা অনু যেটাকে যদি আপনি ভাঙতে থাকেন একসময় অক্সিজেনের দুটো পরমাণু পাবেন আপনি মানে মৌলিক মানে অক্সিজেন পর্যায়ে আসলে কিন্তু যৌগিক পদার্থ ধরেন পানি যেখানে দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু আছে এই পানির একটা অনুকে যদি আপনি ভাঙেন তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু পাবেন মানে দেখেন পানির অনুকে যদি আপনি ভাঙেন তাহলে সেটা পানি থাকে না সেটা হাইড্রোজেন আর অক্সিজেনে বিশ্লেষিত হয়ে যায় যে কারণে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু হইতে পারে না অনু হবে কারণ আরো ভাঙলে সেটা অক্সিজেন এবং হাইড্রোজেনে বিশ্লেষিত হয়ে যাচ্ছে পানি থাকতেছে না যে কারণে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম অনু আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু এবার একটু পরমাণু সম্পর্কে একটু কিছু আলোচনায় আসে খেন পরমাণু বা অ্যাটম নামকরণ করেন বিজ্ঞানী ডেমোক্রিটাস বিজ্ঞানী না দার্শনিক বলব আমরা খ্রিস্টপূর্বের আগের খ্রিস্টের পূর্বের কথা ডেমোক্রিটাস অ্যাটম নামকরণ করেন বিজ্ঞানী ডেমোক্রিটাস ডেমোক্রিটাস এই একটি অ্যাটমের অ্যা অর্থ না আর টম অর্থ বিভাজ্য অ্যাটমের অ্যা অর্থ না টম অর্থ বিভাজ্য অর্থাৎ অ্যাটম মানে হচ্ছে না বিভাজ্য বা অবিভাজ্য মানে ডেমোক্রেটাস অ্যাটম বলতে পদার্থের সেই ক্ষুদ্র কণিকাকে বুঝাইছিল যেটাকে আর ভাগ করা যায় না জন ডাল্টনও ডেমোক্রেটাসের সাথে একমত ছিলেন কিন্তু আধুনিককালে আমরা এসে দেখছি যে না অ্যাটমকে ভাগ করা যায় এবং অ্যাটমকে বা পরমাণুকে ভাগ করলে আমরা প্রায় বেয়াল্লিশ রকমের মৌলিক কণিকা পাই ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিটন মেশন ফোটন ইত্যাদি রকমের প্রায় বিয়াল্লিশ রকমের মৌলিক কণিকা পাই তবে আসার কথা হচ্ছে ভালো লাগার ব্যাপার হচ্ছে এই বিয়াল্লিশ রকম মৌলিক কণিকার মধ্যে সব আমাদের মনে রাখার দরকার নেই কারণ এই বিয়াল্লিশটার মধ্যে উনচল্লিশটাই স্থায়ী না সব ধরনের পরমাণুতে পাওয়া যায় না তিনটা মাত্র স্থায়ী এই তিনটা আমাদের মনে রাখতে হবে তাহলে পরমাণুর স্থায়ী মূল কণিকা তিনটি পরমাণুর স্থায়ী মূল কনিকা হচ্ছে তিনটি সেই তিনটি কারা কারা সে তিনটি হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউটন ইলেকট্রন প্রোটন এবং হচ্ছে নিউটন পরমাণুর স্থায়ী তিনটি মৌলিক কণিকা ইলেকট্রন প্রোটন এবং নিউটন হচ্ছে পরমাণুর স্থায়ী তিনটি মৌলিক কণিকা আলোচনায় আসি ইলেকট্রন নিয়ে ইলেকট্রন হচ্ছে আবিষ্কার করেন থমসন ইলেকট্রন আবিষ্কার করেন থমসন ইলেকট্রন আবিষ্কার করেন থমসন আমরা একটু আগে দেখেছি তারপর এটির ভর নেই ইলেকট্রনের কোনো ভর নেই এটি ঋণাত্মক চার্জযুক্ত যুক্ত এটি ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত এটা ইলেকট্রন আবিষ্কার করেন থমসন এর কোন ভর নেই আসলে ভর আছে খুবই সামান্য এতটাই সামান্য যেটাকে কাউন্ট করা হয় না যে কারণে এটাকে আমরা বললাম এটার ভর নেই এটি ঋণাত্মক চার্জ যুক্ত এবং আপেক্ষিকভাবে এই চার্জটাকে ধরা হচ্ছে মাইনাস ওয়ান আর এটি নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে এটি নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে আবিষ্কারক থমসন এটির কোনো ভর নেই আর এটি ঋণাত্মক চার্জ যুক্ত যে চার্জকে আপেক্ষিক ভাবে মাইনাস ওয়ান ধরা হয় পোটন আবিষ্কারক রাদারফোর্ড পোটনের আবিষ্কারক রাদারফোর্ড বিজ্ঞানী রাদারফোর্ড পোটন আবিষ্কার করেন এটির ভর আছে আবিষ্কারক এটির ভর আছে ইলেকট্রন ঋণাত্মক চারযুক্ত ছিল এটি হচ্ছে ধনাত্মক চারযুক্ত এটি ধনাত্মক চারযুক্ত আপেক্ষিকভাবে যে চার মানটাকে বলা হয় ধরা হয় প্লাস ওয়ান হচ্ছে আবিষ্কার করেন রাদারফোর্ট এটির ভর আছে এটি ধনাত্মক চার্জ যুক্ত আপেক্ষিক ভাবে যে চার্জটাকে ধরা হচ্ছে প্লাস ওয়ান এবং এর অবস্থান নিউক্লিয়াসের ভেতর ভিতর তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখছিলাম আবিষ্কারক থমসন পোটনের ক্ষেত্রে আবিষ্কারক রাদারফোর্ড ইলেকট্রনের ভর ছিল না পোটনের ভর আছে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত যার চার্জের মান মাইনাস ওয়ান কিন্তু প্রোটন ধনাত্মক চার্জযুক্ত যার চার্জের মান প্লাস ওয়ান তারপর হচ্ছে নিউক্লিয়ার ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে কিন্তু প্রোটন নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে আচ্ছা এখন দেখি আমরা একটু দেখলাম কি ইলেকট্রন নেগেটিভ চার্জ আছে প্রোটনের পজিটিভ চার্জ আছে কিন্তু পরমাণু কিন্তু বিদ্যুৎ নিরপেক্ষ একটা কথা বলি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কারণটা হচ্ছে একটা পরমাণুতে যে পরিমাণে প্রোটন থাকে ঠিক সেই পরিমাণে ইলেকট্রন থাকবে একটা প্রোটনের জন্য প্লাস ওয়ান একটা ইলেকট্রনের জন্য মাইনাস ওয়ান তার মানে যে পরিমাণে প্রোটন থাকবে সেই পরিমাণে যদি ইলেকট্রন থাকে প্লাসে মাইনাসে কাটাকাটি করে আর কোনো চার্জ অবশিষ্ট থাকে না এই কারণে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ তাহলে পরমাণু কেন বিদ্যুৎ নিরপেক্ষ কারণ পরমাণুতে যে পরিমাণে প্রোটন থাকে সেই পরিমাণে ইলেকট্রন থাকে এবং প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত হয় পজিটিভ নেগেটিভে কাটাকাটি হয়ে পরমাণুতে কোনো চার্জ অবশিষ্ট থাকে না দ্যাটস হোয় পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ প্রোটনের ক্ষেত্রে আর একটা কথা যোগ করে রাখেন সেটা হচ্ছে কোন পরমাণুর প্রোটন সংখ্যাই তার পারমাণবিক সংখ্যা কোন পরমাণুর প্রোটন সংখ্যাই তার পারমাণবিক সংখ্যা কোন পরমাণুর সংখ্যায় হচ্ছে তার পারমাণবিক সংখ্যা তাহলে কি পাচ্ছি আবিষ্কারক থমসন রাদারফোর্ড ইলেকট্রনের ভর নেই কিন্তু পোটনের ভর আছে ইলেকট্রন ঋণাত্মক চারযুক্ত আপেক্ষিক ভাবে যেটাকে বলবো মাইনাস ওয়ান কিন্তু প্রোটন ধনাত্মক চার যুক্ত আপেক্ষিক ভাবে যেটাকে বলবো প্লাস ওয়ান আর এই প্রোটন আর ইলেকট্রন সেম হওয়ার কারণে সেম সংখ্যায় থাকার কারণে একটা পরমাণুতে একটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয় ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে কিন্তু প্রোটন নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে আর কোন পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যা কি একটা পরমাণুর প্রোটন সংখ্যাই হচ্ছে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা এবার চলে আসি নিউটন নিউটনের আবিষ্কারক চ্যাডউইক নিউটন এর আবিষ্কারক চ্যাড উইক নিউটনের আবিষ্কারক চ্যাড উইক তারপরে সবচাইতে ভারী কণিকা আবিষ্কারক চ্যাড উইক সবচাইতে ভারী কণিকা চার্জ নেই ছিল ঋণাত্মক চার্জ যুক্ত প্রোটন ছিল ধনাত্মক চার্জ যুক্ত আর এই ব্যাটার নিউট্রাল কোন চার্জ নাই আর এই নিউট্রাল বলে এর নাম নিউট্রন যেমন দুই পক্ষ মারামারি করতেছে একজন দাঁড়ায় दाएं দেখতেছে পুলিশ এসে বলে ব্যাটা তুই কোন পক্ষে ও বলে বিশেষ করে আল্লাহর কিরে স্যার আমি কোন পক্ষে না আমি নিউট্রাল এই নিউটাল নিউট্রাল ও ধনাত্মক না ঋণাত্মক একজন ঋণাত্মক একজন ধনাত্মক ওর কোনো চার্জ নাই ও হচ্ছে নিউট্রন এবং এই নিউট্রন পরমাণুর নিউক্লিয়াস অবস্থান করে এবং এই নিউটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটন এবং নিউটন পরমাণুর নিউক্লিয়াস মানে পরমাণুর কেন্দ্রে অবস্থান করছে এবং ইলেকট্রন পরমাণুর কেন্দ্রের বাইরে মানে নিউক্লিয়াসের বাইরে অবস্থান করছে তাহলে নিউক্লিয়াসে অবস্থান করছে কে প্রোটন এবং নিউটন এবং কেন্দ্রের বাইরে অবস্থান করছে ইলেকট্রন এর মধ্যে দেখতে পাচ্ছি ইলেকট্রনের কোনো ভর নাই আর প্রোটন আর নিউটনের ভর আছে যে দুটার ভর আছে দুটাই পরমাণুর কেন্দ্রে অবস্থান করতেছে তাহলে কি পরমাণুর মোট সব সবকিছুই তার কেন্দ্রের মধ্যে আছে কারণ ইলেকট্রনের তো ভর নেই আর একমাত্র ইলেকট্রনের কেন্দ্রের বাইরে তার কেন্দ্রের বাইরে পরমাণুর কোনো ভর নেই ভর সব আছে আছে ঠিক আর আমরা কি করে হিসাব করব নিউটনের ভর আছে ইলেকট্রনের কোনো ভর নাই তাহলে ভর সংখ্যা হিসাবের ক্ষেত্রে ইলেকট্রনের ব্যাপারটা বাদ আমরা ভর সংখ্যা হিসাব করতে গেলে দেখবো কয়টা পোটন আছে আর কয়টা নিউটন আছে তাহলে কোন পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা সমান সমান কোন পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা সমান সমান সংখ্যা যোগ প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা কোন পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে তার প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল পোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা করলে আমরা পরমাণুর পারমাণবিক ভর পাই আর পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা 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 আর প্লাস হচ্ছে পারমাণবিক পারমাণবিক ভর ভর সংখ্যা সংখ্যা কোন পরমাণুর এটা জানার জন্য বলা এটা কখনো সাধারণত আসে না পারমাণবিক ভর সংখ্যা পরমাণুর পায়ের কাছে লেখা থাকে আর পারমাণবিক সংখ্যাটা পরমাণুর মাথার কাছে লেখা থাকে মানে এখানে সোডিয়ামের ক্ষেত্রে এনে মানে সোডিয়ামের ক্ষেত্রে আমরা মাথার উপরে এগারো লিখেছি এই এগারো মানে হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা মানে সোডিয়ামের পোটন সংখ্যা আর তেইশ লিখেছি পায়ের কাছে মানে হচ্ছে এই তেইশ হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা মানে সোডিয়ামের পোটন প্লাস ইলেকট্রন সংখ্যা পোটন প্লাস ইলেকট্রন যোগ করলে সোডিয়ামের তেইশ হবে তাহলে পারমাণবিক সংখ্যা মানে পোটন সংখ্যা আর পোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা আচ্ছা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের মাঝে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের মাঝে আমরা দেখলাম তিনটার তিন ধরন তিনটা আবিষ্কারক আছে এখন এটা তো একটু মনে রাখা কঠিন কোনটার জন্য কে আবিষ্কারক এটা সহজে একটা ছোট টেকনিকে মনে রাখতে পারি আমরা সেই টেকনিকটা লিখে নেন একটা ছোট মানে সূত্র আর কি সেই সূত্রটা লিখে নিতে পারেন সেটা হচ্ছে ইট নিচে পড়ে তাহলে হচ্ছে সূত্রের নাম কি ইট নিচে পড়ে কিভাবে মনে রাখবো এদের কে আবিষ্কারক এই ইট ইটে কি কি আছে রসই আর হচ্ছে ট মানে হচ্ছে ইলেকট্রন রসই মানে হচ্ছে ইলেকট্রন আর ট মানে কি টি টি মানে হচ্ছে থমসন তাহলে কি দেওয়া হলো ইট রসই ইলেকট্রন আর ট মানে টি টিতে থমসন তার মানে ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে থমসন নিচে যদি দেখি নি নি মানে হচ্ছে নিউটন আর চে চে মানে হচ্ছে চ্যাডউইক তাহলে নিচে হচ্ছে নিতে নিউটন চেতে চ্যাডউইক তাহলে নিউটনের আবিষ্কারক চ্যাডউইক আর পরে পরে পথে হচ্ছে প্রোটন আর রে মানে হচ্ছে রে মানে কি রে রেতে কি রাদারফুড তাহলে ইট নিচে পড়ে ইট ইলেকট্রনের আবিষ্কারক থমসন নিচে নিউটনের আবিষ্কারক চ্যাডুইক এবং পরে প্রোটনের আবিষ্কারক রাদারফুড ইট নিচে পড়ে এভাবে আমরা এই ব্যাপারগুলো মনে রাখতে পারি যাক এরপরে আমরা হচ্ছে আইসোটপ আইসোটন আইসোবার পরমাণুর গঠন ইলেকট্রন বিন্যাস জারণ বিজন বিক্রিয়া আলমোখার ইত্যাদি ব্যাপারগুলো আছে রসায়নের আরো এই ব্যাপারগুলো না রসায়নটা শেষ করবো ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে এখন আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত এখন আপনাদের মধ্যে কেউ কোনো প্রশ্ন থাকলে আপনাদের করতে পারেন আনমিট করে দেন বিজ্ঞানের টামগুলা এগুলো মুখস্থ করতে হবে আপনি যেমন অর্থগুলো গুলো জানেন না ইংরেজির অর্থ মনে রাখছেন না এগুলো টার্ম গুলো একটু অর্থ মনে রাখতে হবে ইংরেজির নাম অনুসারে আসতেছে এটা ভুল করে কোনো ছন্দতে মনে রাখার চেষ্টা করবেন না এটা ছন্দতে মনে রাখতে পারবেন আপনি কারণ এগুলো একটার সাথে একটা ক্লোজ না কিন্তু বিজ্ঞানের বিভিন্ন শাখার যে নামগুলো আছে একটা সাথে আর একটা খুব ক্লোজ আপনি যদি ছন্দে মনে রাখতে চান তাহলে গোলাই ফেলবেন ক্লাস হবে বিজ্ঞান ম্যানেজমেন্ট যে কটা ক্লাস নাই ঠিক আছে তবে বিজ্ঞান হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান শেষ করার জন্য পাঁচ ছয়টা ক্লাস এনাফ শুধুমাত্র বিজ্ঞান শেষ করার জন্য ছয়টা ক্লাস এনাফ

পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার আচ্ছা আমি আবার লিখে দিচ্ছি এখানে খেয়াল করেন নিউট্রন প্লাস প্রোটন সমান সমান হচ্ছে পারমাণবিক নিউটন প্লাস প্রোটন সমান সমান হচ্ছে পারমাণবিক ভর মানে পারমাণবিক ভর হচ্ছে নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যার যোগফল স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার পাশাপাশি যদি মানে কি ধরনের প্রশ্ন আসবে সেটা যদি আমাকে দুই একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো আচ্ছা কি ধরনের প্রশ্ন আসবে সেটার যদি আপনি যদি ধরেন প্রথমে যেগুলো বলা হয়েছিল বিজ্ঞানের বিভিন্ন শাখা সমূহ এখানে বলা হতে পারে আপনাকে যে হচ্ছে বিজ্ঞানের যে শাখায় জীবের উৎপত্তি এবং আলোচনা করা হয় তাকে কি বলে ঠিক আছে অপশন দেওয়া আছে জেনেটিক্স ইভলিউশন ঠিক আছে এটা ইভোলিউশন বলে উৎপত্তি থাকলে ইভোলিউশন না জেনেটিক্স হচ্ছে জিনের বিবর্তন আর উৎপত্তি থাকলে অবশ্যই ইভোলিউশন ঠিক আছে এরকম প্রশ্ন আসবে এখান থেকে কোনটাকে কোন শাখা বলে আর এখানে যেটা দেখাচ্ছি এই যে একটু যেগুলো বললাম হচ্ছে বিজ্ঞানীদের বিভিন্ন অবদান শিখালাম তো এখানে আসতে পারে অমুক বিজ্ঞানী কত সালে নোবেল পুরস্কার পান কিংবা অমুক বিজ্ঞানী কত সালে অক্সিজেন আবিষ্কার করেন কিংবা এভাবে আসতে পারে অক্সিজেন বা কার্বন মন অক্সাইড এর আবিষ্কার কে সাধারণত এখানে এভাবে আসে আর এখান থেকে যেটুকু পড়ালাম পরমাণুর স্থায়ী মূল বণিকা মানে কয়টা

স্যার জানতে চাচ্ছিলাম আজকে পুরো ক্লাসটা যে যে টপিক নিয়ে হলো আগামীকালের ক্লাস টেস থেকে আমাদের প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসবে নাকি ফার্স্ট যেগুলো স্লাইড দিয়ে আপনি ক্লাস করালেন সেখান থেকে আমাদের কোশ্চেন না কোশ্চেন যে কোনো এখানে টপিকের যেকোনো জায়গা থেকে আসতে পারে পুরো ক্লাসের মধ্যে থেকে আসবে হ্যাঁ পুরো হ্যাঁ পুরো ক্লাসের মধ্যে থেকে আসবে থ্যাংক ইউ স্যার আপনার ক্লাস করে খুব ভালো লাগলো আশা করছি স্যার নেক্সট কোন বিজ্ঞান ক্লাসে আপনাকে পাবো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সটে আমি অনেকদিন পরে ক্লাস আসলাম প্রায় আড়াই মানে আড়াই বছর পর একসময় নিয়মিত ছিলাম ঠিক আছে তাহলে আমরা তো অনেক লাকি আড়াই বছর পর আপনি আসলেন আর আজকে ফার্স্ট বিজ্ঞান ক্লাস করছি কনফিডেন্সের সাথে আপনার ক্লাসই করলাম খুব খুব ভালো লাগলো স্যার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এভরিবডি আজকের মতো গুড নাইট পরে অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে একদিন আল্লাহ হাফেজ